আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দুপুরের দিকে বাসায় চলে আসলো আশু। আজ কোনোভাবেই কাজে মন দিতে পারছে না। পিসগুলো তুই ফেলেছিস না? যা ওগুলো তুলে আন। আঞ্চু মুখ কালো করে আনুর দিকে অগ্নি চোখে তাকাতে তাকাতে বীজ তুলতে লাগলো। আনু মিটি মিটি হাসছে, তার খুব মজা লাগছে আঞ্চুকে আশু বীজ তোলাচ্ছে দেখে। বোনদের এমন ঝগড়া দেখে তরুণী হাসলো। সারাদিন এক বোন আর এক বোনের সাথে ঝগড়া করবে, দিন শেষে আবার একজন আরেকজনকে না দেখলে পাগল হয়ে যাবে, এটাই হয়তো বোনেদের ভালোবাসা। বেশ কিছুক্ষণ পরে আশু তার বোনদের উদ্দেশ্য করে বলল, তোরা কেউ প্রেম করিস? আশুর কথায় অবাক হয়ে তিন বোন তাকালো। আশু বলল, যদি না করিস তাহলে আর করবি না, আর যদি করে থাকিস তাহলে এমন কিছু করবি না যেটা একদিন আফসোস করতে হয়।
যেটার কারণে কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতে না পারিস। জীবনে তিনটে জিনিস সব সময় নিজের মুঠোয় রাখবি, ইজ্জত, আত্মসম্মান এবং নিজেকে। এই তিনটে জিনিস মুঠোয় রেখে জীবনের পথে নামবি, দেখবি দিন শেষে শত শূন্যতার মাঝেও নিজেকে পূর্ণ মনে হবে। মাথায় রাখবি জীবন একটাই, যে দিন আসে সেটাও একবারের জন্য আসে, যে দিন চলে যায় সেটা ফিরে আসে না। জীবনে একবার দাগ লেগে গেলে সেটা মোছার জন্য যেমন পিছন ঘুরে যেতে পারবি না, তেমনি জীবনে যতই যাই করিস না কেন, ব্যাংক ব্যালেন্স প্রফেশন কিছুই খারাপ হতে ঢেকে দিবে না। তাই প্রত্যেকটা দিন যেমনভাবে সাজাবি যেন আবার উপভোগ করার জন্য সেই দিনটা ফিরে পাওয়ার প্রার্থনা করিস, কোনো দাগ মোছার জন্য নয়। বলতে বলতে চোখের কোণে জল জমে যায় আশুর। তার বোনরাও তরুণী ও তার কথাগুলো শুনে শূন্য চোখে তার দিকে তাকিয়ে আছে। আশু বৃদ্ধা আঙুলে চোখের জল মুছে ধরা গলায় বলল, ঝি ভুল তোদের আপু করেছে সেটা তোরা কখনো করবি না, আর যদি ওই পথে কেউ পা বাড়িয়ে থাকিস তাহলে সময় থাকতে পিছিয়ে আয়। আমি তোদের এসব বলছি কেন জানিস, আমার মতো হাজার হাজার আশু থাকার পরেও প্রতিনিয়ত ফুলের মতো মেয়েরা আশুতে পরিণত হচ্ছে। ওরা দেখছে আমার মতো আশুদের ধোকে ধোকে মরে যাওয়াটা, তবুও ওরা আমার মতোই ভুল করছে। প্রতি মুহূর্তে প্রতিটি অলি গলিতে নতুন করে আশুর জন্ম হচ্ছে, দোহাই তোদের আমার ঘরে যেন দ্বিতীয় কোন আশুকে দেখতে না হয়। আশুর চোখের জলটা আবার গাল ভিজিয়ে দিল, পকোড়ার প্লেট রেখে দ্রুত পায়ে কিচেন থেকে চলে গেল সে। আরও আনো আঞ্চুর চোখেও পানি চলে আসলো। যদি পেছনের দিকে ফিরে আসতো, যদি অতীত মোছার মহান ক্ষমতা কারোর থাকতো, তাহলে তারা তাদের বোনের অতীতটা মুছে দিত, কোনো কালো দাগ নিয়ে চলতে দিত না তাদের আপুকে। তরুণীর খুব মায়া হচ্ছে আশুর জন্য, আরও মায়া হচ্ছে ইরানের সাথে আশুর বিয়ে হচ্ছে শুনে। তরুণী আজও ভোলেনি ভার্সিটির পিছনে ঘটা সেই ভয়াবহ সন্ধ্যার কথা। ওই লোকটা বলেছিল সে আরারের বেস্ট ফ্রেন্ড। আরারের বেস্ট ফ্রেন্ড ফারদিন সুলভ ইরান ছাড়া কেউ নেই। ফারদিন তো অনেক ভালো একজন মানুষ, সুলভ সহজ সরল, বাকি থাকলো ইরান। যদি ওই লোকটা ইরান হয় তাহলে আশুর মতো মেয়ের জন্য ইরান যায় না। আজ সারাদিন তরুণী আরারকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, বলেছে সেই সন্ধ্যার কথা। আরার বলল ইরান নাকি এমন হতেই পারে না, আরারকে তরুণী বোঝাতেই পারেনি। আরারের একটাই কথা, আশুর সাথে ইরানের বিয়ে হলে নাকি অনেক ভালো হবে। সব কাজ গুছিয়ে তরুণী রুমে আসলো, আরার ঘুমিয়ে আছে। আরারের মুখের দিকে তাকিয়ে তরুণীর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। খাটে বসে আরারের কপালে চুমু এঁকে দিল। কবিরা বলেন ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদের অনেক সুন্দর লাগে, কিন্তু তরুণীর মনে হচ্ছে ভুল, ঘুমন্ত অবস্থায় ছেলেদের সুন্দর লাগে। এই তো এই মানুষটাকে কত সুন্দর লাগছে, কি মায়াবী মুখখানি, বারবার ইচ্ছে করে টুক করে চুমু খেতে। হঠাৎ করে আরার তরুণীর কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রাখল। তরুণী আরারের মাথায় হাত রেখে বলল, ঘুমাননি? আরার ঘুম চড়ানো গলায় বলল, মিস করছিলাম তোমায়। তরুণী আরারের একটা হাত এনে চুমু একে বলল, ওঠেন তাইলে, কথা আছে। আরার চোখ বন্ধ রেখেই বলল, কি কথা, অফিস যাবে তাই তো? কোনো অফিস যাওয়া হবে না, ওদের বলো আরেকবার ফোন দিলে ওদের কোম্পানিতে আগুন ধরিয়ে দিয়ে আসবো। আপনার এত ক্ষমতা যে একটা কোম্পানিতে আগুন ধরিয়ে দেবেন? ওঠেন, এই বিষয়ে কোনো কথা হবে না, অন্য বিষয়ে। আরার তরুণীর দিকে মুখ করে শুলো, তারপর বলল, কি হয়েছে বলো। উফ, উঠে বসুন না, হাতির মতো পড়ে আছেন। আমি হাতি? জি হ্যাঁ, উঠে বসুন না, ইম্পর্টেন্ট কথা আছে। আরার উঠে বসে বলল, বলো কি ইম্পর্টেন্ট কথা। তরুণী চট করে আরারের কোলে শুয়ে বলল, তেমন কিছু না স্যার, ম্যাডাম বলেছে আপনি যেন ওনার মাথায় হাত বুলিয়ে দেন আর গল্প শোনেন, আর হ্যাঁ মাঝে মাঝে আদরও দিতে বলছে। তরুণীর কথা শুনে হো হো করে হেসে উঠল আরার। আজকাল তরুণীর দুষ্টুমিগুলো তার ক্লান্তি, দুশ্চিন্তা, খারাপ লাগা সব দূর করে দেয়। সন্ধ্যা সাতটা, চার দিন পর আজ সন্ধ্যায় বাসায় ফিরল রাদিন। বাসায় এসেছে থেকে রুমে বসে আছে, ও আসার পরপরই সামিয়া ফারদিনকে ফোন করে আসতে বলল। ফারদিন বাসায় এসেছে, পাঁচ মিনিটের মতো হবে, শক্তিকে কোথাও দেখা যাচ্ছে না।
রুমে আসার সময় কিচেনে উঁকি দিয়েছিল, সুপ্তিকে দেখা যায়নি। আজকাল সুপ্তির এভাবে দূরে দূরে থাকাটা কেন জানি ভালো লাগে না তার, অথচ এই মেয়েকে কোনো একদিন সহ্যই করতে পারত না। দেখলেই গা রিরি করে উঠত। ফারদিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখল সুপ্তি ড্রয়িং রুমে বসে আছে। ফারদিনকে দেখে সে উঠে চলে যেতে চাইল। ফারদিন বলল, একটু কফি হবে? সুপ্তি থেমে গেল, কিছু না বলে কিচেনে চলে গেল। সকালে ছাদে ফারদিনের করা কাণ্ডের কথা মনে হলেই লজ্জায় জমে যাচ্ছে। ফারদিনের ছোঁয়া যেন এখনো গায়ে লেগে আছে। কফি বানিয়ে সুপ্তি দাঁড়িয়ে রইল। কিভাবে ফারদিনের সামনে যাবে ভেবে পাচ্ছে না। লজ্জা লাগছে খুব। ফারদিনের সামনে গেলেই মনে হয় আমি এই লোকটাকে লুকিয়ে চুমু খেতাম, সেটা সে জানে। এদিকে ফারদিন অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কফি না পেয়ে নিজেই কিচেনে গেল। গিয়ে দেখল সুপ্তি বেসিন ঘেঁষে দাঁড়িয়ে আছে। ফারদিন সুপ্তির মগ হাতে নিয়ে সুপ্তির দিকে তাকাল। সুপ্তি আর চোখে তাকিয়েছিল। ফারদিন তাকাতেই চট করে চোখ ফিরিয়ে নিল। ফারদিন কফির মগ নিয়ে এক চুমুক কফি খেয়ে মগটা রেখে দিয়ে সুপ্তির সামনে দাঁড়াল। সুপ্তি কাচুমাচু হয়ে গেল। আস্তে করে চোখ তুলে তাকাল ফারদিনের দিকে। ফারদিন কেমন করে যেন তাকিয়ে আছে। সুপ্তির হার্টবিট বেড়ে যাচ্ছে। পিছাতে চেয়েও বেসিনের জন্য পিছাতে পারল না। ফারদিন সুপ্তির দুপাশে বেসিনের উপর হাত রাখল। সুপ্তি আরও কাচুমাচু খেল, যদি পারত তো একদম মিলিয়ে যেত। ফারদিন মৃদুস্বরে বলল, কফি তো ঠান্ডা করে দিলেন, আপনি জানেন না আমি ঠান্ডা কফি খাই না। সুপ্তি চোখ তুলে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। সর্বনাশের চাহনি নিয়ে লোকটা তাকাচ্ছে। সুপ্তির চোখ নামিয়ে রেখে বলল, সরি। সরি বললে কফি গরম হয়ে যাবে? গরম করে দিচ্ছি। গরম করার পর এই স্বাদ থাকবে? সরি। ফারদিন দুহাতে সুপ্তির কোমর চেপে ধরল। সুপ্তি গা ঝাড়া দিয়ে কেঁপে উঠল। গায়ে যেন কারেন্ট শক্ট খেয়েছে। শিরায় শিরায় শীতল স্রোত বয়ে যাচ্ছে। ফারদিনের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা ক্ষীণ গলায় বলল, ছাড়ুন না প্লিজ। ফারদিন আমোদ গলায় বলল, আপনি তো কাঁপছেন, পরে যেতে পারেন, তাই ধরলাম। সুপ্তির কাঁপা কাঁপি আরো বেড়ে গেল। ফারদিনের নিঃশ্বাসের বাড়ি স্পর্শ এত কাছে দাঁড়িয়ে মোহনীয় চোখে তার দিকে তাকাল। সব কিছু তার হৃৎপিণ্ডে ঝড় তুলেছে। কেন জানি ফারদিনের খুব মজা লাগছে সুপ্তির অবস্থা দেখে। মিনিট কয়েক পরে সুপ্তির কোমর ছেড়ে দিল। তারপর বাঁকা হেসে কফির মগটা নিয়ে চলে গেল কিচেন থেকে। সুপ্তি যেন প্রাণ ফিরে পেল, বড় বড় নিঃশ্বাস ফেলে স্বস্তির হল। বেশ কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল জায়গাতেই। মনের মধ্যে কেমন জানি সুখ সুখ লাগছে। আজকাল ফারদিনের মুখ থেকে যে বাক্য বের হয় সেটাই মিষ্টি শোনায়। সুপ্তির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মানুষটা কাছে থাকলে এত অস্বস্তি, অথচ দূরে গেলেই শূন্য শূন্য লাগে। আরো দু কাপ কফি বানিয়ে শাশুড়ি ও রাদিনকে দিতেই গেল। ড্রয়িং রুমে গিয়ে যাওয়ার সময় আর চোখে সোফায় বসা ফারদিনকে দেখল। ফারদিন বেশ মনোযোগ দিয়ে টিভিতে নিউজ দেখছে। সুপ্তির শাশুড়িকে কফি দিয়ে বলল, মা আপনার কফি। উনি টিভি দেখছিলেন। সুপ্তির দিকে বিরক্তি চোখে তাকিয়ে কফি নিয়ে আবার টিভিতে মন দিলেন। সুপ্তি ওনার রুম থেকে এসে রাদিনের রুমে গেল। রাদিন মাথায় হাত দিয়ে বসেছিল। সুপ্তি তার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনার কফি। রাদিন মাথা তুলে তাকাল। রাদিনের রক্তবর্ণ চোখে সুপ্তির চোখ পড়তেই ভেতরে ভেতরে কিঞ্চিত কেঁপে উঠল সে। রাদিন গম্ভীর গলায় বলল, দরজা নক করে আসেননি কেন? দরজা খোলা বলে তরতর করে রুমে ঢুকে যাবেন? সুপ্তি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাদিন সব সময়টাকে যথেষ্ট সম্মান করে কথা বলে, কিন্তু আজ হঠাৎ এভাবে কথা বলছে কেন? নিজেকে সংযত করে বলল, সরি ভাইয়া, নেক্সট টাইম এমন হবে না, কফিটা টি টেবিলের উপর রেখে যাব। রাদিন গম্ভীর গলায় বলল, আমি খাবো না। খেয়ে নিন ভাইয়া। ইচ্ছে নেই, যান এখান থেকে। খেয়ে নিন, ভালো লাগবে, ডিনার করতে তো আরো দু ঘন্টা বাকি আছে, এখন কফিটা। সুপ্তি পুরো কথাটা শেষ করতে পারল না। রাদিন বলল, বলছি না খাবো না, কানে যায় না। বলেই বসে থেকে উঠে ট্রেটা ধাক্কা দিয়ে ফেলে দিল।
ট্রে সহ কফির মগটা সুপ্তির পায়ে পড়তেই সুপ্তি অনেক জোরে আর্তনাদ করে উঠল। এত জোরে আর্তনাদ করল যে সেটা ফারদিন ও সামিয়ার কান পর্যন্ত পৌঁছাল। তৎক্ষণাৎ ফারদিন ফোন ফেলে উপরের দিকে দৌড় দিল। রাদিনের রুমে এসে দেখল সুপ্তি পায়ে ধরে বসে আছে, পায়ের কাছে পড়ে আছে ট্রে ও কফির মগ। সেলিনা দৌড়ে এসে রুমে ঢুকলেন। ফারদিন দৌড়ে গিয়ে সুপ্তিকে ধরল, পায়ের নখ ফেটে গলগল করে রক্ত পড়ছে। ফারদিন বিচলিত হয়ে বলল, ঠিক আছে না আপনি, পা থেকে হাত ছড়ান দেখি। সুপ্তি ভয়ার্ত চোখে রাদিনের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে তার। ফারদিন রাদিনের দিকে তাকিয়ে দেখল রাদিন রাগে ফোসফোস করছে। ফারদিন এসবে পাত্তা না দিয়ে সুপ্তিকে ধরে ধরে তোলার চেষ্টা করল। সুপ্তিকে দাঁড় করিয়ে ধরে ধরে হাঁটতে চাইল, কিন্তু সুপ্তি কদম ফেলতে পারছে না, ব্যথায় পা অবশ হয়ে গেছে। ফারদিন লাজ লজ্জার মাথা খেয়ে সুপ্তিকে কোলে তুলে নিল। রুমে এনে তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স বের করে সুপ্তির পায়ে ব্যান্ডেজ করতে লাগল। পায়ে মেডিসিন দেওয়ার সময় সুপ্তি জ্বালা পোড়ায় আর্তনাদ করে উঠল। ফারদিন মুখ দিয়ে সুপ্তির কাটানোকে ফু দিতে লাগল। ব্যান্ডেজ শেষে সুপ্তিকে বসতে বলে সে রাদিনের রুমে গেল। তার মা এখনও রাদিনের রুমে আছেন। ফারদিন রাদিনের কলার ধরে বসা থেকে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিলে শেষি, শুনিনি আমি। রাদিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ফারদিন গায়ের সমস্ত শক্তি দিয়ে রাদিনকে একটা থাপ্পড় দিল। রাদিন গালে হাত দিয়ে অগ্নি চোখে তাকাল। ফারদিন রাদিনের কলা টিপে ধরল। সামিয়া ফারদিনকে আটকালেন। ফারদিন চেঁচিয়ে বলল, আমু ছাড়ো আমায়, ও অমানুষ হয়ে গেছে, সুপ্তির পায়ে ট্রে ওই ফেলেছে। সামিয়া জোর করে রাদিনের থেকে ফারদিনকে ছাড়িয়ে আনলেন। ফারদিন আবারও চেঁচিয়ে বলল, একদিন সাহস দেখিয়েছিস, অন্যদিন যদি এমন সাহস করার চেষ্টা করেছিস তাহলে একদম মেরে দিব। সামিয়া ছাছালো গলায় বললেন, কি এমন বলে ফেলেছে যে বাইরের একটা মেয়ের জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছিস? ফারদিন চেঁচিয়ে বলল, কাকে বাইরের মেয়ে বলছো আম্মু, ও আমার ওয়াইফ, আর আমার ওয়াইফকে অসম্মান করে কথা বলার বা তার গায়ে আঘাত করার অধিকার তোমার ছেলের নেই। সামিয়া কর্কশ গলায় বললেন, বইয়ের পক্ষ নিচ্ছিস? বিয়ে করে দুদিন হয়নি, আজই বইয়ের জন্য ভাই মারিস? ফারদিন বলল, এই যে লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছো না, এর জন্য একদিন খুব পস্তাতে হবে, মিলিয়ে নিও। বলেই ফারদিন বেরিয়ে গেল রুম থেকে। সামিয়া রাগে ফুসতে ফুসতে তিনিও চলে গেলেন। টুলটা নিয়ে ছুড়ে মারল ড্রেসিং টেবিলের আয়নার উপর। ঝনঝন শব্দ তুলে চারিদিক স্তব্ধ হয়ে গেল। তবে স্তব্ধ হলো না তার মনের চলা ঝড়। যত দিন না আড়ারের প্রাণ হাতে নিবে এই ঝড় থামবে না। আড়ার তাকে মেরেছে, রাদিনকে? আড়ারের মৃত্যু না দেখে শান্তি পাবে না সে। রাদিন রাগে ফোসফোস করছে এমন সময় ফোনের টোন বেজে উঠল। প্রথমে ফোন ধরল না সে, দু তিনবার ফোন বাজার পরে ফোন তুলল। কিন্তু ফোনের ওপাশ থেকে যা শুনল তা শোনার জন্যে মোটেও প্রস্তুত ছিল না সে। হসপিটালের করিডরে বসে আছে রাদিন ও ফারদিন। ঘণ্টাখানেক আগে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হলেও এখন দুজন দুজনের গায়ে গা ঘেঁষে বসে আছে। অফিস থেকে ফেরার পথে সেলিম সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা অনেক খারাপ। রাদিনের ফোনে তখন বিরক্তিকর নাম্বারটি থেকে কল গিয়েছিল, যে নাম্বার থেকে একটি মেয়ে তাকে গত এক মাস ইচ্ছে মতো জ্বালিয়েছে। এখানে এসে দেখলেও মেয়েটার কেউ নয়, সেটা শিয়া। যদিও এখন এসব নিয়ে ভাবার সময় নেই, তবুও বেশ অবাক হয়ে রাদিন ভেবেছে, সত্যি কি এই মেয়ে আমাকে জ্বালাতো? অন্য সময় হলে হয়তো শিয়াকে কয়েকটা কড়া কথা শোনাতো, কিন্তু এখন তার রাগ হচ্ছে না, কান্না পাচ্ছে খুব। সেলিম সাহেবকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, থেকেই দুই ভাই মাথা চেপে বসে আছে। সামিয়াও বেঞ্চে বসে কান্না করছেন। সুপ্তি ওনার পাশে বসে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। শিয়া দেয়াল ঠেসে দাঁড়িয়ে আছে, একটু পরপর রাদিনের দিকে তাকাচ্ছে। মানুষটার মাঝে কি দেখছে শিয়া সেটা সে নিজেই জানে না। কেন হঠাৎ করে এই মানুষটা ছাড়া কিছু ভালো লাগে না সেটাও জানে না। রাদিনের বিষাক্ত মুখটা দেখে কেন যেন বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। শিয়া রাদিনের থেকে চোখ ফিরিয়ে নিল, কিছু ভালোবাসা চাপা থেকে যায়। কিছু ভালোবাসা একতরফা হয়, শিয়ারও না হয় এমন হলো।
রাত 10টার দিকে সেলিম সাহেবের জ্ঞান ফেলে ওনাকে আইসিইউতে নেওয়ার পরে ডক্টর বলল, ওনার সামনে বসে কেউ যেন কথা না বলে আর উনিও যেন কারোর সাথে তেমন কথা না বলেন। দুজন দুজন করে ওনার সাথে দেখা করলো সবাই। ওনার সাথে দেখা করে আসার পরে শিয়া সামিয়াকে বলল, আন্টি আমি তাহলে আসছি। ফাতিন বলল, আরে এভাবে কিভাবে চলে যাবে, আজ আমাদের বাসায় যাও, কাল না হয়ে যাবে। না ভাইয়া, যেতে হবে, আব্বু কল করেছে একটু আগে, কাল একবার এসে আঙ্কেলকে দেখে যাব। আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব, তোমার যেতে হবে না, থাকো। শিয়া রাধিনের দিকে তাকালো, যেন এমন একটা রাধিনের মুখেও শুনতে যাচ্ছে। রাধিন শিয়ার দিকে তাকাচ্ছে না, না এখানে আসার পরে একবারও তাকিয়েছে। পথিকের উপর পথিকের উপর যেমন চোখ পড়লে নিজের মতো করে চোখ ফিরিয়ে নিয়ে নিজের পথে ব্যস্ত হয়ে যায়, সেভাবেই একবারও তাকালো না। শিয়া একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে যেতেই হবে ভাইয়া, না গেলে হবে না, কাল আসবো, প্রমিস। সবার থেকে বিদায় নিয়ে শিয়া চলে গেল। রাধিনও শিয়ার পিছু পিছু গেল। হসপিটাল থেকে বেরিয়ে সে পিছন থেকে শিয়াকে ডেকে বলল, দাঁড়ান। শিয়া রিকশায় উঠছিল, রাধিনের কথা শুনে সে দাঁড়িয়ে গেল। রাধিন এগিয়ে এসে শক্তির সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার আব্বুকে হসপিটালে এনেছেন, সেজন্য আপনাকে থ্যাঙ্কস। শিয়া ম্লান হাসলো, তারপর বলল, থ্যাঙ্কস দিতে হবে না, ওনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে আমি ওখানেই ছিলাম, ওনার জায়গায় যে কেউ হলেও আমি তাকে হসপিটাল নিয়ে আসতাম। রাধিন কিঞ্চিত হাসলো, কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, আপনি তাহলে আমাকে ফোন দিতেন, খুব জ্বালাতাম আপনাই, তাই না? রাধিন জবাব দিল না। শিয়া বলল, সরি আজ আসছি। শিয়া রিকশায় উঠতে গিয়েও থেমে গেল, তারপর রাধিনের সামনে আবার এসে বলল, আপনাকে কিছু কথা বলতে চাই, আশা করছি আপনি রাগ না করে বুঝবেন। আমাদের যার সাথে প্রেম হয় সেটা আমাদের নিজের বাছাই করা মানুষের সাথে নিজের ইচ্ছেতেই হয়, আর যখন কারো সাথে বিয়ে হয় তখন সেটা স্বয়ং আল্লাহর ইচ্ছে ও তার বাছাই করা মানুষের সাথেই হয়। তাই কারো প্রেমের সম্পর্ক ভাঙার মতো সাহস করলেও বিয়ের সম্পর্ক ভাঙার মতো সাহস যেন না করি। কথাটা বলেই শিয়া রিকশায় উঠে রিকশা ছাড়তে বলল। রিকশাওয়ালার সাথে সাথে রিকশা ছেড়ে দেয়। রাধিন পিকন চোখে চেয়ে থাকে শিয়ার যাওয়ার দিকে। এতক্ষণ এই মেয়েটাকে মোটামুটি ভালো লাগলেও এখন পুরোটাই অসহ্য লাগছে। এইটুকু মেয়ের এত পণ্ডিতি করতে হবে কেন? পাকা পাকা কথা না বললে কি হয়ে যাবে? তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে হসপিটালের ভিতর পা বাড়াল রাধিন। শিয়া চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ফারদিন তার মাকে বলল, আম্মু তোমার বাসায় চলে যাও, আমি এখানে থাকবো। শামিয়া কেঁদে কেঁদে বললেন, এভাবে কিভাবে চলে যেতে বলছিস তুই? দেখছিস না তোর বাবার কি অবস্থা, আর তুই বলছিস আমি বাসায় যাব। আম্মু ডক্টর কি বলেছে শুনুনি, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি এখানে, তাই না? আমি যাব না। জেদ করো না আম্মু, প্লিজ বাসায় যাও, এখানে থাকলে তুমি আরো সুস্থ হয়ে যাবে। ফারদিনের চোরাচুরিতে শামিয়া বাসায় যেতে রাজি হলেন। ফারদিন রাধিনের সাথে কথা বলছে না, তাই তার আম্মুকে বলল, তোমরা একা যেতে পারবে নাকি কাউকে যেতে হবে সাথে? রাধিন বলল, আমি নিয়ে যাচ্ছি। ফারদিন কিছু বলল না, শক্তির দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, গাড়ি সাথে করে নিয়ে যান। শামিয়া একবার স্বামীর সাথে দেখা করে এসে যেতে লাগলেন। শক্তির আগের জায়গায় বসে আছে। ফারদিন বলল, আপনি যান না। আমি যাব না। কেন? শক্তি কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। ফারদিনকে একা ফেলে যেতে ইচ্ছে করছে না তার। ফারদিন বলল, চলে যান, আম্মু খেয়াল রাখতে হবে, তাছাড়া আপনি নিজে অসুস্থ, পায়ে হয়তো ব্যথা পাচ্ছেন। না একটুও ব্যথা হচ্ছে না, আমি ঠিক আছি। হুম, ঠিক থাকলেও চলে যান। শক্তি মাথা নিচু করে ক্ষীণ গলায় বলল, আমি যাব না। জেদ করছেন? যেটা মনে করেন। ফারদিন ম্লান হাসলো, কোনোভাবেই শক্তিকে দিতে পারল না, শক্তি থেকেই গেল। ফারদিন গিয়ে খাবার কিনে এনে শক্তিকে খাবার দিয়ে বলল, খেয়ে নিন। শক্তি খাবারের প্যাকেটটা হাতে নিয়ে বলল,
এসব কেন আনলেন খিদে নেই আমার, খেয়ে নিন। ফারদিন শক্তিকে নিয়ে সেলিম সাহেবের কেবিনে গেল। সেলিম সাহেব ঘুমিয়ে আছেন, প্যাকেট খুলে দেখল বিরিয়ানি এনেছে। ফারদিনকে ফেলে খেয়ে নিবে, কিন্তু ফারদিনকে খেতে বলবে কিভাবে? শক্তি দেখল চামচ নেই, হাত ধুয়ে এসে বিরিয়ানি নিয়ে দ্বিধায় পড়ল কিভাবে ফারদিনকে খেতে দিবে। ফারদিন ফোন টিপছে, শক্তির শত দ্বিধা অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা হাতে ফারদিনের দিকে এক লোকমা বাড়িয়ে দিল। মুখের সামনে বিরিয়ানির লোকমা দেখে অবাক হয়ে তাকালো ফারদিন। শক্তির হাত কাঁপা দেখে তার খুব হাসি পাচ্ছে, কোন রকম হাসি থামিয়ে বলল, কি খেয়ে নিন। ফারদিন শক্তির হাত ধরল, আবারও সেই শীতল স্রোত বইল শক্তির শিরায় শিরায়। শিহরণে হৃৎপিণ্ড ধুকফুক করছে। ফারদিন মোহনীয় চোখে তাকাতে তাকাতে মুখে লোকমাটা দিল, ইচ্ছে করে একটা কামড় কাটল শক্তির হাতে। শক্তি চট করে হাত সরিয়ে আনল। ফারদিন তার বাবার দিকে শক্তির দিকে একটু ঝুঁকে চাপা গলায় বলল, আপনারা তো খাবার খুব তেতো, বলেই মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে গেল কেবিন থেকে। শক্তি থম মেরে বসে রইল, এই লোকটা এটা কি বলল তাকে? আমরা সব সময় একটা ভালো আগামীকালের জন্য কাজ করি, কিন্তু যখন আগামীকাল আসে উপভোগ করার পরিবর্তে আমরা আবারও একটি ভালো আগামীকালের কথা ভাবি। আশু নিজেকে এই পর্যন্ত নিয়ে এসেছে শুধুমাত্র একটি ভালো আগামীকালের জন্য, কিন্তু পেল না সে, আজও থেকে গেল একটি সুন্দর আগামীকালের অপেক্ষা। প্রতিষ্ঠিত হয়েও মিলল না স্বাধীনতার দেখা। সকালে মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল সে ইরানকে বিয়ে করবে না, কিন্তু উনি বোঝাচ্ছেন উল্টোটা, ইরান খুব ভালো ছেলে, সব জেনে শুনে বিয়ে তোকে করতে চাচ্ছে, সানিমের মতো আমাদের লজ্জায় ফেলবে না, আরো অনেক কিছু। উনি আশুকে এটাও বলেছেন, এতই যখন নিজের ইচ্ছে বিয়ে করার ইচ্ছে, তো আগে কলঙ্কের দাগ লাগালি কেন? যদি এই কলঙ্কের দাগ না লাগাতি তাহলে আজ এত কিছু হতো না। কথাটা উনি মিথ্যে বলেননি, সত্যিই তো বলেছেন, শেষ ভরসাটা ছিল তার ভাই। সকালে সেও বলে দিল ইরানকে বিয়ে করে নে, ইরান অনেক ভালো ছেলে, ইরান তোকে অনেক সুখে রাখবে, আদেও কি ভাই জানে তার বন্ধুটা কতটা খারাপ। এসব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল আশু, হঠাৎ গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে ভেবে নিয়েছে সে আবারও বাসা ছেড়ে দিবে, তবে এভাবে নয়, ইরানকে একটা বড় সড়ো ধাক্কা দেওয়া প্রয়োজন। আশুর জীবন তো এমনিতেই শেষ, এখন নতুন করে জীবন নিয়ে ভেবে কি হবে? যা হওয়ার হয়ে যাক, ইরানের জীবনের রঙে পানি ঢালতে হবেই। আশু ঘড়িতে সময়টা দেখল, রাত 8টা বাজে, পানির বোতলটা খালি। গাড়ি থেকে নেমে একটা দোকানে গেল সে, অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, ভাগ্যক্রমেই একটা দোকান খোলা পেল। পানি কেনার পরেই সে গাড়িতে উঠবে, তখনই একটা পুরুষালী কণ্ঠ কানে এলো, খুব পিপাসা পেয়েছে। আশু পিছনে তাকিয়ে দেখল পকেটে হাত দিয়ে ইরান দাঁড়িয়ে আছে, সোডিয়ামের আলোয় ফর্সা চেহারার বাঁকা হাসিটা স্পষ্ট ভেসে উঠেছে। ইরানকে দেখে রাগে গা রিরি করে উঠল আশুর। গাড়িতে উঠতে যাবে তার আগেই ইরান খপ করে আশুর হাত ধরে ফেলে। আশু হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়ো নয়তো আমি চিল্লাব। চিল্লিয়ে কি লাভ, সবাই আসলে কি বলবে, তোমার হবু বর তোমার হাত ধরেছে, বাসায় গিয়ে কি শুনবে জানো, আগামী শুক্রবার আমাদের বিয়ে, আর তো রাজি হয়ে গেল, আন্টিও রাজি, তুমি একজনের না কথাতে নিশ্চয়ই বিয়েটা আটকে যাবে না। আশু বন্নি চোখে তাকালো, হাত মোচড়াতে মোচড়াতে বলল, আজ ভালোবাসা উদলে পড়ছে, সেদিন কইছিল ভিক্ষা চেয়েছিলাম বাচ্চাটার বাবার অধিকার, তোমার বাড়ির চাকরানি হয়ে থাকবো এটা বলেছিলাম, সব চাওয়ার জবাব কি দিয়েছিলে ভুলে গেছো? ক্ষমা করো আমায়, আমি সব পারবো না, ঘরে চুপতি বোন আছে, ভাই এখনো বিয়ে করেনি, হ্যান ত্যান অনেক কিছু, আজ কোনো এক্সকিউজ নেই? না নেই, আজকে যা আছে সব ভালোবাসা, তুমি আমাকে শুধু একবার বিশ্বাস করো আশু, আমি সত্যি তোমায় ভালোবাসি। আশু ছাড়া দিয়ে ইরানের হাত ছাড়িয়ে ঝাঁঝালো গলায় বলল, ভালোবাসার মানে বোঝো তুমি, যদি বুঝে থাকতে তাহলে আজ কোনো এক স্কুলের খাতায় আমার বাচ্চার নামটাও থাকতো, এভাবে তাকে ঝরে যেতে হতো না, যদি বুঝতে ভালোবাসে কে, এভাবে আমাকে আমার পরিবারকে লোকের কাছে অপমানিত হতে হতো না, আমার মাকে শুনতে হতো না তিনি শিক্ষিকা হয়ে সন্তান মানুষ করতে পারেননি।
আমি বলছি তো, আমি ভুল করেছি, তুমি বিশ্বাস করো প্লিজ। বলতে বলতে আবারও আশুর হাত ধরে ইরান। আশু হাত ছাড়িয়ে ঠাস করে ইরানকে থাপ্পড় দিয়ে বলল, বলেছি না ছবি নামাই। বলেই আশু গাড়িতে উঠতে যাবে, আবারও ইরান তাকে আটকে দিল। আশুর দুই বাহু ধরে আশুকে গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে বলল, ভালোই ভালোই বলছি, শুনছো না কেন? আমাকে তোমার কাছে ছেঁচড়া মনে হয়? আমি ছেঁচড়ার মতো তোমার পিছু পড়ে থাকব। আমি কি করতে পারি সেটা তো তোমাকে এখনই দেখিয়ে দিব। বলেই ইরান আশুর সাথে বদমাইশি করতে লাগলো। টানতে টানতে আশুকে নিয়ে গেল ঝোপের দিকে। আশু চিৎকার দিতে পারছে না, ইরান আশুর মুখ চেপে রাখছে। সানিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় দাঁড় করানো গাড়িটি দেখে গাড়ি থামিয়ে দিল। গাড়িটি আশুর গাড়ির মতো লাগছে, কিন্তু আশু তো হসপিটাল থেকে সানিমের এক ঘন্টা আগে বের হয়েছে, ঠিক 11টার দিকে। হঠাৎ সানিমের মনে হলো সে আশুর গাড়ির নাম্বার জানে। জানালার দিকে গলা বের করে গাড়ির নাম্বারটা দেখে কপাল কুচকে গেল। এটা তো আশুরই গাড়ি। সানিম গাড়ি থেকে নেমে এসে দেখল আশু গাড়িতে নেই। চারিদিকে তাকিয়েও কোথাও আশুকে দেখা গেল না। এত রাতে গাড়ি দেখে কই গেল? কিছু দূর কয়েকটা দোকান আছে, হয়তো ওখানেই গিয়েছে। এটা ভেবে সানিম যেতে পা বাড়িয়ে আবারও থেমে গেল। পায়ের কাছে ভাঙা ছুরি। সানিম ছুরি হাতে নিয়ে মনে পড়ল এটা আশুর ছুরি। আশুর হাতে এই ছুরিটা কাল দেখেছে। আবার গাড়িতে আশুর ব্যাগ ফোন সব কিছু রাখা। এসব রেখে কেউ সজ্ঞানে গাড়ির দরজা খুলে যাবে না। সানিমের চিত্ত কেঁপে উঠল। তৎক্ষণাৎ পাগলের মতো চারিদিকে আশুকে খুঁজতে লাগলো। মনে মনে দোয়া করলে মস্তিষ্ক যা ভাবছে তা যেন সত্যি না হয়। সানিম গলা ছেড়ে ডাকলো, মিস আশু। চারিদিকে তার ডাকের ধ্বনি উঠল। আশুর জবাব এলো না। আবারও ডাকলো, আশু শুনতে পাচ্ছেন? সানিমের গলা কানে আসতে আশু করল। ইরান আশুকে মাটিতে শুয়ে এক হাতে মুখ চেপে রাখছে, অন্য হাতে চেষ্টা করছে জামা খোলা, কিন্তু আশুর ছোড়াছুরিতে এক হাতে পেরে উঠছে না। সানিম আশুকে ডাকতে ডাকতে একটা জায়গায় এসে থেমে গেল। এখানেও আশুর ভাঙা ছুরি পড়ে আছে। সানিম এবার বিভ্রান্তে পড়ল কোন দিকে যাবে, ডান দিকে নাকি বামে গেলে আশুকে পাবে, সেটা ভেবে পেল না। অত শত না ভেবে পাগলের মতো এদিক ওদিক দৌড়তে লাগলো, চারিদিকে খুঁজে পেল না। শেষমেশ একটা জায়গায় এসে দাঁড়িয়ে রইল। চেহারায় হতাশার ছাপ। আশুর ডান পাশে সানিম দাঁড়িয়ে আছে। আশু হাত বাড়িয়ে সানিমকে ছোঁয়ার চেষ্টা করল, এক আঙুলের ব্যবধানের জন্য ছুঁতে পারল না। মনে মনে চিৎকার করে বলল, ডক্টর সানিম একবার পিছন ঘুরে তাকান প্লিজ। কিন্তু মুখে বলতে পারল না। ইরান মুখ চেপে ধরে আছে। ইরান নিঃশ্বাসটাও খুব সাবধানে ফেলছে, সানিম পিছন ঘুরলেই তাদের দেখে ফেলবে। সানিম আশুকে ডাকতে ডাকতে সামনের দিকে হাঁটতে লাগল। আশুর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে কান ভিজে গেল। অসহায় চোখটা চেয়ে রইল উন্মাদের মতো দৌড়ানো সানিমের দিকে। দৌড়তে দৌড়তে সানিম ক্লান্ত হয়ে একটা জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল। বুক ফেটে কান্না আসছে তার। মন বলছে আশু অনেক বড় বিপদে আছে, সে আশুকে সাহায্য করতে পারছে না। এর থেকে বড় ব্যর্থতা কি হতে পারে? আশুর কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। নিজের অজান্তে সানিমের চোখ ভিজে গেল। চিৎকার করে বলল, আশু একটু তো ইশারা দিন প্লিজ। সানিম দুহাতে মুখ চেপে ধরে বিড়বিড় করে আল্লাহকে ডাকতে থাকলো। দ্বিতীয়বার আশুর কোনো ক্ষতি, সানিম নিজেই মরে যাবে। হঠাৎ সানিমের কানে রিংটোনের শব্দ এলো। তৎক্ষণাৎ সানিম উঠে দাঁড়ালো। ডান দিক থেকে শব্দটা আসছে, এক দুই না ভেবে সেদিকে দৌড় দিল সে। ইরানের এক হাতে আশুর মুখ চেপে আছে, অন্য হাতে আশুর দুহাত ধরে রাখছে। কখন থেকে ফোন বেজে যাচ্ছে। যতবার ফোন বের করার জন্য আশুর হাত ছেড়েছে, ততবার আশু দুহাতে শক্তি চালিয়েছে, মুখ থেকে ইরানের হাত ছাড়াতে চেয়েছে। দুহাতের শক্তিতে ইরানের এক হাতের শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে ইরানের মুখে খামচি কেটেছে। ইরানে ফোন বের করা বাদ দিয়ে আবারও আশুর হাত চেপে ধরেছে। এভাবে চলতে চলতে রিংটোন থেমে যায়। কিছুক্ষণের মধ্যে আবারও ফোন বেজে উঠল। ইরান ফোন বের করতে গেলে আশু আবারও একই কাণ্ড করে।
ইরানের মুখে খামচি দিতেই ইরান রেগে গেল। আশুর মুখ থেকে হাত সরিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে আশুকে একটা থাপ্পড় দিল। আর্তনাদে অনেক জোরে চিৎকার করে উঠল আশু। ততক্ষণে সানিমো চলে আসলো। আশুকে থাপ্পড় মারার দৃশ্যটা তার ফোনের ফ্ল্যাশের কিঞ্চিত আলোয় ভেসে উঠেছে। সানিম এসেই ইরানের মুখ বরাবর লাথি মারে। ইরান ছিটকে পড়ল মাটিতে। ইরান মুখ থুবড়ে পড়ায় তার হাত একটা বাঁশের কঞ্চির পাশে পড়ল। তৎক্ষণাৎ ইরান সেটা তুলে সানিমের বাহুতে বাড়ি মারল। সানিম মাথায় হাত দিয়ে ফোন পড়ল গাছের গোড়ায়। সানিম এক হাত দিয়ে অন্য হাতের বাহু চেপে ধরল, কিন্তু দমিয়ে গেল না। ইরান আর একটা বাড়ি মারতে গেলেই কঞ্চিটা ধরে নেয়। কঞ্চিতে ধরে ইরানের দিকে ধাক্কা দিল। কঞ্চির গোড়া লাগলো ইরানের মুখের উপর। ইরান কঞ্চি ছেড়ে পিছিয়ে গেল। সানিম ইরানের মাথা বরাবর বাড়ি মারল। ইরান একটু নুইয়ে যায়, তাই তার মাথায় লাগে না। সানিমের হাত ধরে টেনে এনে গাছের সাথে লাগালো। সানিমের পায়ের নিচে পড়ে যায় ফ্ল্যাশ জ্বালানো ফোন, সাথে সাথে অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। আশুর ভয় আরো বেড়ে গেল। শুধু মারির শব্দ শোনা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ভয়ে আশু চিৎকার করে কাঁদতে লাগলো। আশুর কান্না শুনে সানিম উন্মাদ হয়ে গেল। হাঁটু গিয়ে ইরানের অন্ডকোষ বরাবর আঘাত করল। ইরান সানিমকে ছেড়ে ভিড়মি খাওয়ার মতো মাটিতে লুটিয়ে পড়ল। সানিম হাতলে পায়ের নিচ থেকে ফোনটা খুঁজে বের করল। পায়ের নিচে পড়ে ফোন ড্যামেজ হয়ে গেছে। আশুর কান্না অনুসরণ করে হাতলে আশুকে খোঁজে বের করল। আশুর দুগালে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, মিস আশু, আর ওকে? আশু হাউমাউ করে কেঁদে উঠে সানিমকে জড়িয়ে ধরল। আশু এভাবে ধরায় সানিম কিঞ্চিত ইতস্তত হয়ে পড়ল। বিভ্রান্ত হলো সে জড়িয়ে ধরবে কিনা ভেবে। আশুর শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। বিড়বিড় করে কাঁপা কাঁপা গলায় বিপদ মুক্তির দোয়া পড়ে যাচ্ছে। মেয়েটা কতটা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। সানিম হালকা করে আশুকে জড়িয়ে ধরে বলল, কাঁদবেন না আশু, আমি এসেছি তো, কিচ্ছু হবে না, আর ভরসা রাখুন প্লিজ। আশু হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বলল, আমি এত খারাপ কেন মিস্টার সানিম? ও আজও আমার সাথে, ও আর কিছু বলতে পারল না আশু। সানিম বলল, শান্ত হন আশু, কিচ্ছু হয়নি, কিছু হতে দেবেও না। ও ইরানের বাচ্চাকে তো আমি দেখে নিব। আশু কেঁদে কেঁদে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভাইয়াকে একটা ফোন দিবেন, আমি বাসায় যাব। আমি আপনাকে বাসে পৌঁছে দেব মিস আশু, আপনার কোনো ভয় নেই। আশু সানিমকে ছেড়ে দিল। দুর্বল পায়ে দাঁড়িয়ে হাতলে হাতলে হাঁটতে থাকলো। সানিম আশুকে ধরে ধরে নিয়ে রাস্তার দিকের দিকে গেল। ইরান উঠতে চাইল কিন্তু উঠতে পারল না। মনে হয় না আগামী এক ঘন্টায় উঠতে পারবে সে। সানিম আশুকে নিয়ে আশুর গাড়িতে উঠল। তার গাড়িটি লক করে রাখল। গাড়িতে উঠে দেখল আশুর মুখে অজস্র আকারের দাগ, জামার হাতা বেশ খানিকটা ছিঁড়ে গেছে, ওড়নাটা হয়তো কোথাও পড়ে গেছে। আশু দুহাত সামনে এঁটে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে, হাত দিয়ে ছেঁড়া অংশটা ঢাকতে চাইছে। সানিম মুখ ফিরিয়ে নিল, হাত বাড়িয়ে পিছনের সিট থেকে অ্যাপ্রনটা এনে আশুর গায়ে জড়িয়ে দিল। ছলো ছলো চোখ দুটো সানিমের দিকে তুলে ধরতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সানিমের ভেতরটা হু হু করে উঠল। আশুর মোহনীয় চোখ দুটোর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ালো। আশুকে কাঁদতে না বলছে। বাসায় আসতে আসতে রাত তিনটে বেজে যায়। সানিম গাড়ি থেকে নেমে আশুকে দরজা খুলে দিল। আশু নামতে পারছে না। সানিম আশুকে ধরে নামালো, গাড়িতে থেকে নামিয়ে বলল, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আসছি। আশু ক্ষীণ গলায় বলল, থ্যাংকস। সানিম আশুর দিকে তাকিয়ে মলিন হাসল। আশু চোখ মুছে পা বাড়ালো গেটের দিকে। সানিম চেতে পা বাড়ালো। দু তিন কদম এগিয়ে গিয়ে দুজন একসাথে পিছন ফিরে তাকালো। চোখে চোখ পড়ে যাওয়ার পরেও কেউ চোখ ফিরালো না, স্থির দৃষ্টি মেলে চেয়ে রইল। দুজনের চোখ যেন কিছু বলতে চায়, শুধু পরিস্থিতি আর অধিকার বলতে দেয় না। আশু মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা ধরল। সানিমও পা বাড়ালো তার গন্তব্যে। প্রথমবার কলিং বাজাতেই দরজা খুলে দেয় আনু। বাসার সবাই জেগেই আছে। আশুকে দেখে বোনগুলো দৌড়ে এসে জড়িয়ে ধরল। আশু বোনদের ছাড়িয়ে উপরে পা বাড়াল। মুখে হাতে কিসের আঁচড় জিজ্ঞেস করলে বলল, হসপিটালে এক পাগল এসেছিল, সব ডক্টরদের সাথে এমন করেছে,
কেন এত লেট হলো এই প্রশ্ন করলে কোনো জবাব দেয়নি সে। আর পাগলের মতো আশুকে খুঁজে যাচ্ছে। হসপিটালে যোগাযোগ করে জানলো আশু নাকি 11টায় হসপিটাল থেকে বেরিয়েছে। এখন রাত 3টে বাজে। এতক্ষণ ধরে আশু কই? কোনো ফ্রেন্ডের বাসায়ও যায়নি। এরই মাঝে তনি ফোন দিল। আর রাস্তার আইলাইনে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। তনি জানালো আশু নাকি বাসায় এসেছে। খবরটা পেয়ে আর যেন প্রাণ ফিরে পেল। ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে গাড়িতে উঠতে যাবে, কেউ তার কলার চেপে ধরল। আর ঘুষি মারতে গিয়ে দেখলো তনির বাবা। ওনাকে দেখে হাত থামিয়ে দিল। এত রাতে উনি এখানে দেখে বেশ অবাক হলো আর নিজেকে প্রশমিত রেখে গম্ভীর গলায় বলল, কলা ছাড়েন। তনির বাবা কর্কশ গলায় বললেন, আমার স্ত্রীকে কই ডাকছাস? আর তাচ্ছিল্য হাসল, তারপর বলল, এতই ভালোবাসেন আমার শাশুড়িকে, তা কবে থেকে এই ভালোবাসার উদ্ভব হলো? ফাইজলামি করস, তুই কি মনে করছিস তুই আমার স্ত্রীকে বাড়িতে বন্দি করে ডাকবার আমি চুপ থাকবো? আমার একটা চুল বাঁকা করার ক্ষমতা আপনার নেই শ্বশুর মশাই। তাই তাহলে তোর মা আদরে বোনগুলোকে সাবধানে থাকতে বলবি। বলা তো যায় না কবে কখন কোথায় থেকে কের উপরে টিকিট কেটে দেয়। আর চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করল। অগ্নি চোখে তরুণীর বাবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার এসব আমার বোনদের টেনেছিস তো, তোকে কেটে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। দেখা যাবে বলেই তনির বাবা আরারের কলার ছেড়ে বাঁকা হাসতে হাসতে চলে গেলেন। আরারের ইচ্ছে হলো ওনাকে এখানেই মেরে দিতে। সামনে তাকিয়ে চোখ পড়ল তনির মামা একটু দূরে দাঁড়িয়ে আছেন। ফারদিন বলেছে ওনারা তার বাবাকে দেখতে হসপিটালে গেছেন। তার মানে ওনারা ফারদিনের বাবাকে দেখে এখন বাসায় যাচ্ছেন। ওনাদের পরে দেখে নেবে ভেবে আরার বাসায় চলে আসলো। আশুর সাথে কথা বলে রুমে গিয়ে চিত হয়ে শুয়ে হাত ভাঁজ করে কপালের উপর রাখল। আশুকে অনেকবার জিজ্ঞেস করেছে কই ছিল আশু, কিছুই বলল না। আশুকে দেখে আরারের আরো চিন্তা বেড়ে গেল। আশুর মুখের আছর একটা চোখ এড়ায়নি আরারের। তনি রুমে এসে বাতি নিভিয়ে খাটে আসল। আরারের পাশে শুতেই আরার উঠে আ বারান্দায় চলে গেল। তনি অবাক হলো, আরার হঠাৎ উঠে গেল কেন বুঝল না সে। উঠে বারান্দায় গিয়ে আরারের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আপনার, উঠে আসলেন যে? আরার নিজের কাঁধ থেকে তনির হাতটা নামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, কিছু না, ঘুমাও গিয়ে। কিছু তো হয়েছে, বলুন কি হয়েছে? কিছু হয়নি, যাও ঘুমাও। কি হয়েছে আমাকে বললে কি হবে? আরার কিঞ্চিৎ ঝাঁচালো গলায় বলল, বললাম তো কিচ্ছু হয়নি, যাও গিয়ে ঘুমাও। তনির চোখ সাথে সাথে জলে ডুবে গেল। শব্দ তুলে কটকট করে হেঁটে রুমে এসে শুয়ে ফ্যাসফ্যাস করে কাঁদতে লাগলো। আরার দুহাতে মাথা চেপে ধরল। চারিদিকের এত এত সমস্যা সামলাতে হাঁপিয়ে উঠেছে সে। তনির বাবা আবার নতুন করে কি সমস্যা বাঁধান সেটা ভেবে খুব টেনশন হচ্ছে। এদিকে আশুর মুখের দাগগুলো যে কলিজায় এসে লাগছে। কি লুকাচ্ছে আশু এটা ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পরে আরার রুমে আসলো। তনি এখনো কাঁদছে। ড্রিম লাইটের মৃদু আলোয় তনির জলে ভেজা চোখটা কিচকিচ করছে। আরার তনির হাতের উপর হাত রাখতেই তনি ছাড়া দিয়ে আরারের হাত সরিয়ে দিল। আরার আবার ধরতে গেলে তনি আবারও ছাড়া দিয়ে হাত ফেলে দেয়। আরার কান ধরে বলল, সরি বউ। তনি অন্যদিকে ঘুরে শুলো। আরার তনির পাশে শুয়ে পেছন থেকে তনিকে জড়িয়ে ধরল। তনি চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। আরার ক্ষীণ গলায় বলল, সরি মেঘবতী। তনি বাজখাই গলায় বলল, সরি কেন, কি বলেছিলাম আমি যে এভাবে ঝাড়ি দিলে? আরার অসহায় গলায় বলল, আমি কি ঝাড়ি দিতে পারি না বলো? পারি, কিন্তু বিনা দোষে কেন ঝাড়ি দেবেন? সরি বলছি তো শোনা, প্লিজ রাগ করো না, আর কখনো এমন হবে না। লাগবে না আপনার সরি, ছাড়েন। ছাড়বো না। ছাড়েন বলছি, নয় তো। নয় তো কি, হ্যাঁ আমার বউকে আমি ধরেছি, তুমি জেলা হচ্ছ কেন? তনি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করল। আর ধমক দিয়ে বলল, ওই এবার কেন থাপ্পড় দেবো, এত ছটফট করো কেন? তনি আর নড়ল না। কিছুক্ষণ পরে আরারের দিকে ঘুরে আরারকে জড়িয়ে ধরে তার গলায় মুখ লুকিয়ে আল্লাতি গলায় বলল, সরি। কেন জানি না। আরার হেসে উঠল, শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে বলল, ঘুমাও পাগলি।
সকালে ঘুম থেকে উঠে আর আশুর সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু আশু রুম থেকে বের হচ্ছে না। আশু যে কিছু একটা লুকাতে চাইছে তা ঠিকই বুঝতে পারছে আর। আজ আশু হসপিটালেও যায়নি, আর বোনদের কলেজ যেতে নিষেধ করল। কেন করল সে নিজেও জানে না, হয়তো তরুণীর বাবার ওই কথায় অজ্ঞাত ভয় কাজ করছে। দুপুর দুটোর দিকে কলেজ থেকে এসে রওনা হল হসপিটালের উদ্দেশ্যে। কাল গিয়ে ফারদিনের বাবাকে দেখা হয়নি। মায়ের সাথে কথা বলে ফারদিন কেবিনে ঢুকলো। একটু আগে হসপিটাল থেকে গেছেন, তবুও এই নিয়ে দুবার ফোন দিয়েছেন, প্রতিবারই একই কথা বলছেন, সব ঠিক আছে কিনা। ফারদিন কেবিনে ঢুকতেই শক্তি অন্যদিকে ঘুরে গেল। ফারদিন বাবার সামনে বসে ওনার বুকের উপর হাত দিল, উনি ঘুমিয়ে আছেন। ফারদিন উঠে গিয়ে শক্তির পাশে দাঁড়ালো। মা বললেন, কি কি নাকি টিফিনে আছে, দুটো টিফিন এনেছেন, একটা খুলল ভাত পেল। ফারদিন অন্য টিফিনটা আনতে হাত বাড়ালো, শক্তি কোনো ইয়ে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। ফারদিন কিছু না বোঝার মতো করে তাকিয়ে আছে। শক্তি পেটে হাত বোলাতে বোলাতে অসহায় চোখে তাকালো। ফারদিন মুখে পেঁয়াজু পড়তে পড়তে ঘুড়ো নাচিয়ে কি জিজ্ঞেস করল, শক্তি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফারদিনও ওখানে দাঁড়িয়ে কয়েকটা পেঁয়াজু খেল। স্টিলের ঢাকনা যুক্ত বাটিতে কি যেন আছে, ফারদিন ঢাকনা খোলার চেষ্টা করল, পারল না খুলতে। চারিদিকে তাকিয়ে কিছু একটা খুঁজল, হঠাৎ শক্তির দিকে চোখ পড়তেই থেমে গেল। পেঁয়াজু চিবুতে চিবুতে বলল, আপনার চুলের ওই ক্লিপটা দেন তো। শক্তি নড়ল না। ফারদিন আরো দুবার চাইল, শক্তি এবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। ফারদিন নিজেই ক্লিপ খুলে নিতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধল তার হাতের ব্রেসলেটে। শক্তির কানের রিংয়ের সাথে ব্রেসলেট আটকে গেছে, অনেক চেষ্টা করেও ছাড়াতে পারল না। ফারদিন ছাড়ানোর জন্য জোরে টান দেয়, শক্তি কুঁকিয়ে উঠল। ফারদিন এক হাত শক্তির পিছনে নিয়ে সবগুলো চুল শক্তির অন্য পাশে সাইড করে রেখে মুখ লাগিয়ে ব্রেসলেট খোলার চেষ্টা করল। ঠিক তখন আর সুলভ ইরান এসে হুড়মুড়িয়ে কেবিনে ঢুকল। ফারদিন মুখ তুলে সুলভ আর দিকে তাকাল, ওরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ওদের মস্তিষ্ক কি ভেবেছে বুঝতে পেরে লজ্জায় ইতস্তত হয়ে পড়ল ফারদিন। আর সুলভ ইরানকেও টানতে টানতে বলল, ওই চল চল পরে আসবো। ওরা তিনজন বেরিয়ে গেল। ফারদিন তড়িঘড়ি করে হাতের ব্রেসলেট খুলে শক্তির কানে ঝুলিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ফারদিন বাইরে এসে দেখল সুলভ ও ইরান হেসে কি যেন টিটকিরি মারছে। ফারদিনকে দেখে আর বলল, ইরানকেলার অবস্থা এখন কেমন? মোটামুটি ভালো, সুলভ বলল। ভাই একটু তো সবুজ করে নিতি, আঙ্কেল উঠে যদি এইসব দেখতো কি হতো বলতো, ওর থেকে ভালো বর্ষমে চলে যেতি। ইরান হাসি চেপে বলল, জীবনের প্রথম তুই মনের মতো কিছু বললি ভাই, তবে ফারদিন তুই আমাকে এটা শিখা, সবাইকে শত্রু বলে পরিচয় দিয়ে নিজে প্রেম করে বেড়ানোকে কি বলে। ফারদিন ইরানের দিকে তেড়ে যায়। এরই মাঝে সুলভের ফোন বেজে উঠল। ফোন বের করে দেখল আশুর নাম্বার। সুলভ বলল, তোরা দাঁড়া আমি আসছি। সুলভ চলে গেল ফোনে কথা বলতে বলতে। আশুর সাথে প্রায় আধা ঘন্টা কথা বলে আরারদের সামনে আসলো সুলভ। ইরানের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে বলল, আমি যাচ্ছি তোরা পরে যাস, যা খাওয়ার খেয়ে নিবি দোস, শুনেছি সুন্দর সুন্দর ছেলেরা ধূপ করে পরে মরে যাচ্ছে, বলেই ঠাট্টা মেরে হেসে উঠল। আরারও ইরান ফারদিনও হাসল। তখনই একটা কণ্ঠে শোনা গেল, সুলভের কথাটা একবার মেনে নেবেন ইরান ভাইয়া, বলা তো যায় না আজ রাতেই ধপ করে মরে যেতেও পারে। ইরান তীক্ষ্ণ চোখে সামনে তাকিয়ে দেখল সানিম দাঁড়িয়ে আছে। সানিমের কথা শুনে সবাই বেশ হাসল। সানিম এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করে ইরানকে বলল, সাবধানে থাকবেন ভাই, রাতে ভূত পেতে এসে চেপে ধরতে পারে, বলেই সানিম চলে গেল সেলিম সাহেবের কেবিনে। আর সুলভ ইরান ফারদিনের থেকে বিদায় নিয়ে চলে আসলো। পুরোটা রাস্তা সুলভ ইরানকে তীক্ষ্ণ চোখে দেখে গেছে, যেন পারলে কাঁচা খেয়ে ফেলত। এক জায়গায় এসে তিনজন বন্ধু তিন দিকে চলে গেল। বিকেলের দিকে বন্ধুদের সাথে বিদায় নিলেও রাত ১২টায় বাসায় ফিরল ইরান। ভার্সিটির পিছনে বসে তাস খেলার নেশা তাকে ছাড়ে না, যদিও কেউ ইরানের ব্যাপারে এই কথাটা জানে না। তবুও আশু জেনে গেছিল, তবে আশু তারপরেও ইরানকে ভালোবাসত, জেনে যেত তোর নিয়েও।
তবে অনেক কৌশল করে তরুণীর থেকে আড়লে থেকেছে সে। ইরান ফ্রেশ হয়ে এসে গায়ে জামা দিল। সুলভ আর সানিমের রহস্যমাখা হাসি আর রহস্যমাখা কথাবার্তাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি বোঝাতে চাচ্ছে এই দুজন? ইরান আপাতত এদের নিয়ে ভাবল না, কাল আশুদের বাসায় যাবে, শপিং এর নাম করে আশুকে নিয়ে আসবে। এই মেয়ের দেমাক তো কমাতে হবেই। বাতিটা নিভিয়ে ইরান শুতে যাবে, তখনই কলিং বেজে উঠল। আজ ইরান একা বাসায় আছে। বিকেলে খবর এলো ভাবির বাবা খুব অসুস্থ, তাই ভাবিকে নিয়ে তার মা চলে গেছেন। ইরান উঠে গিয়ে দরজা খুলে দিতেই কালো জামা পরা দুটো মানুষ ঘরের ভিতর ঢুকে গেল। বলা যায় জোর করেই ঢুকেছে। দুজনেই হাতে গ্লাভস, মুখে জোকার মাস্ক। তাদের দেখে ইরানের চিত্ত কেঁপে উঠল। তাকে দুইবার যে মেরেছিল তারাও সেমই ড্রেস আপ ছিল। মাস্ক পরা একজন দরজা বন্ধ করে দিল। ইরান কিছু বলতে যাবে তার আগেই তার মুখ বরাবর ঘুষি পড়ল। ইরান ছিটকে পড়ল ফ্লোরে। মাস্ক পরা দুজনের হাতে দুটো ছুরি। যেহেতু ইরান একা বাসায় তাই ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? দুটি পরিচিত কণ্ঠে বলে উঠল, আমরা। খুব চেনা কণ্ঠস্বরগুলো শুনে কেঁপে উঠল ইরান। শুকনো এক ঢোক গিলে দুপা পিছিয়ে গিয়ে বলল, আমরা কে? একটা কণ্ঠ বলল, আমরা তো আমরাই, তুই আমি আর আর, বলেই থেমে গেল। ইরান বলল, আর? ইরানের কথায় জবাব এলো না। ভারী পুরুষ কণ্ঠের হো হো শব্দের হাসিতে ঘর কেঁপে উঠল। হাসির প্রতিধ্বনি দেওয়ালে লেগে ভুতুরে ছন্দ তুলছে। ইরান কপাল কুচকে তাকাল। কণ্ঠ শুনে ভ্রম ভেবেছিল, কিন্তু হাসিটাও একরকম হয় কিভাবে? ইরান বলল, আর তুই? ইরানের বলার সাথে সাথে একটা মাস্ক এসে পড়ল তার মুখের উপর। মাস্ক সরিয়ে সামনে তাকিয়ে দেখল নাইফ ঘোরাতে ঘোরাতে বাঁকা হেসে তার দিকে তাকিয়ে আছে আরার। ইরানের মাথায় বাজ পড়ল। বিস্মিত চোখে আরারের পা থেকে মাথা পর্যন্ত তাকাল। তার মানে এই কালো পোশাক পরা মানুষটা সুলভ ছিল না আরার ছিল? যে ইরানকে মারত? ইরান হাতলে একটা ফুলদানি হাতে নিয়ে সাবধানে পা পিছাতে পিছাতে বলল, তাহলে ওই দুদিন তুই আমাকে মেরেছিলি? আরার বাঁকা হেসে এগিয়ে আস্তে আস্তে বলল, কেন রে, চিনতে পারিসনি প্রাণের দোস্তকে? ইরান পিছতে পিছতে আরারের পাশের মানুষটাকে দেখিয়ে বলল, ওটা কে? গেস কর তো কে হতে পারে। ইরান তীক্ষ্ণ চোখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো। আরার বলল, রাতটা আরো সুন্দর করে দেওয়ার জন্য তোর বাড়িতে একদম পাকা আছে। তাতে দেখ আরার, একদম ফাজলামি করবি না, আমার ফাজলামো একদম ভালো লাগছে না। ইরান কথাটা শেষ করতেই আরার ইরানের পেটের উপর লাথি মারল। ইরান ছিটকে পড়ল ফ্লোরে। হাতে থাকা ফুলদানিটা হাত থেকে পড়ে গিয়ে ঝনঝন শব্দ তুলে টুকরো টুকরো হয়ে গেল। ইরান উঠতে যাবে, আরার ইরানের বুকে পা রাখল। ইরানের দোহাতে আরারের পা সরাতে চাইল, কিন্তু আরারের শক্তির কাছে তার শক্তি হার মানল। আরার ইরানের বুকে রাখা পায়ের হাঁটুতে কনুইয়ের ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে তোর ফাজিল মনে হয়? আমি ফাজলামি করছি? তাহলে তুই কি করছিস রে? শেষের কথাটা চিৎকার করে বলে ইরানকে একটা লাথি দিল। ইরান গিয়ে পড়ল ভাঙা ফুলদানির উপর। হাতে ভাঙা কাজ ঢুকে গলগল করে রক্ত পড়তে লাগল। আরার বলল, তুই কি করে ভাবলি তুই আমার বোনের সাথে বদমাশি করবি আর আমি কিছু জানবই না? আরে সব তো আমি 5 বছর আগে থেকেই জানি। 5 বছর আগে আশুর ডায়েরিতে যখন তোর কুকীর্তি পড়ছিলাম, তখন ইচ্ছে করছিল জ্যান্ত কবর দিই, কিন্তু তখন চুপ ছিলাম কেন জানিস? কারণ দোষটা আমার বোনেরও ছিল। সে কেন তোর কাছে নিজেকে সঁপে দেবে? তার কমন সেন্স নেই? তোকে না মারলেও আমার চোখে তুই মরে গেছিস তখনই। মনে পড়ে 5 বছর আগে তোকে বলেছিলাম আমাদের ফ্রেন্ডশিপ ব্রেসলেট হারিয়ে গেছে? ওটা হারাইনি, ওটা আমি তুলে রেখেছিলাম যেন একদিন তোর মুখের উপর ছুঁড়ে মারতে পারি। যে বন্ধুত্বের মর্যাদা জানে না তার জিনিস আমি কেন ব্যবহার করবো? ভেবেছিলাম আমার বোনকে ছুঁড়ে ফেলার অপরাধে তোকে জ্যান্ত তোকে তিলে তিলে মারবো, কিন্তু তুই তো মরার জন্য উতলা হয়ে পড়েছিস। ইরান অবাক চোখে আরারের দিকে তাকিয়ে আছে। আরার এসব 5 বছর আগে থেকেই জানতো? তাহলে যে সে বিয়েতে রাজি হয়েছিল সেটা কি শুধুই নাটক?
আর আবার বলল, তোর সাথে বন্ধুত্বটা ধীরে ধীরে ভেঙে দিতে যাচ্ছিলাম, সেখানে নিজের বোনই ঠিক ছিল না, সেখানে তোকে পানিশমেন্ট কেন দিতাম বল? কিন্তু ফার্দের রিসেপশনের দিন ঠিকই বললি আশুর সাথে জবরদস্তি, সেদিন কিছুই আমার চোখ এড়ায়নি, সে রাতে তোকে একেবারে মেরে দিতাম, কেউ তোকে মেরে দিলে তো তিলে দিলে যন্ত্রণা দেওয়া হতো না। ইরান ফ্লোর থেকে উঠতে উঠতে বিস্ময় নিয়ে আরারের দিকে তাকালো, সামনে দাঁড়ানো বন্ধুটাকে চিনতে পারছে না সে। চোখে ভাসলো সেদিন রাতে কালো পোশাক পরা মানুষটা তাকে মেরে তার মুখের উপর গ্লাভসের সাথে ব্রেসলেট ফেলে তাকে লাথি দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য। তোকে দ্বিতীয়বার মেরেছিলাম কেন জানিস? সানিমের পরিবারের আশুর বদনাম করার জন্য। তুই ছুড়ে ফেলেছিস, সে তোর থেকে দূরে চলে গেছে, তবুও কেন আর আর এসে ওর সুখের কাটা হচ্ছিস? হ্যাঁ, তুই তো শুধু আশু নয়, আমার পিছুও লেগেছিস। আমার আর তরুণের ঘুরতে যাওয়ার ছবি রাদিনকে পাঠিয়েছে ইরান। হ্যাঁ, তুই ভেবেছিস আমি এসব কিছু জানবো না? সব জানি আমি, এটাও জানি তুই বাজে আড্ডা দিস। শুধু আমি একা নয়, আর দুজন মানুষ জানে এসব, দেখে যাস ওই দুজনকে। আরার আবারও বলল, ইরানের অবাকের রেশ এখনো কাটেনি। আরার কাউকে মেসেজ দিল, তারপর বলল, কাল আশুকে যতক্ষণ খুঁজেছি তোকে কল করেছি, সবাইকে কল করে পেয়েছি শুধু তোকে পাইনি। বাসায় এসে দেখলাম আশুর মুখে আঁচড়ের দাগ, মন কেন জানি বলল এখানে তোর কোনো কাহিনী আছে। ফারদিনের বাবাকে দেখতে গিয়ে দেখলাম একই আঁচড় তোর মুখেও আছে, মনটা কেন জানি কু ডাকলো। তারপর সানিম জানালো তুই আশুকে ব্রেক করার চেষ্টা করেছিস, এটা শোনার পর আমার কতটা রাগ হয়েছিল জানিস? ইচ্ছা করছিল তোকে ওখানেই মেরে ফেলি। বলেই আর আর ইরানের মুখে বরাবর খুশি মারল। ইরান আবারও ছিটকে পড়ল ফ্লোরে। আর আর বলল, তোকে একটা মজার কথা বলি, মরার আগে এই কথাটা শুনেছে। সালিমকে তরুণীর বাড়িতে এখানে ইনভাইট করেছিলাম জানিস, যারা তোকে জেলাস ফিল করাতে পারি, তোর বুকের পোড়া গন্ধটা পাওয়ার জন্য তোর চোখের সামনে আশুর সালিমকে কেক খাওয়ানোর কথা বলেছিলাম, সেদিন কি সুখে ছিলাম তোর জেলাস দেখে জানিস? ইরান চোরের মতো এদিক ওদিক তাকিয়ে উপরের দিকে দৌড় মারল, সাথে সাথে আরারও ইরানের পিছু দৌড় মারল। ইরান একটা রুমে ঢুকে দরজা বন্ধ করতে লাগলো, আর আর দরজায় ধাক্কা দিয়ে রাখল। ইরানের শক্তির কাছে তার শক্তিটা এবারও হার মানল, আর আর রুমে ঢুকে হামলে পড়ল ইরানের উপর। ইরানের ঘাড়ে ধরে আলমারির সাথে মাথায় আঘাত করল, আর্তনাদে চিৎকার করে উঠল ইরান। আর আর ইরানের মুখের উপর ঘুষি মারতে মারতে বলল, তুই আর তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, ইরান আরারের মুখের উপর ঘুষি মারল, আর আর ইরানের মুখ চেপে ধরল ড্রেসিং টেবিলের উপর। ঝনঝন করে ক্রিম লোশন পারফিউমের বোতলগুলো ফ্লোরে গড়িয়ে পড়ল। আর আর ইরানের মাথা চেপে রেখে তাতে দাঁত চেপে পড়ল, তোর মতো বন্ধু যারা আছে না তাদের এক্সট্রা করে শত্রু প্রয়োজন, তোকে বাঁচিয়ে রাখা মানে নিজের কোটিয়ে নিজেই সুচ কথা। ইরান ছটফট করছে নিজেকে ছাড়াতে, আর আর ইরানকে তুলে আবারও মুখের উপর ঘষে মারল। ইরানের নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে লাগলো, আর আর থামল না, গায়ের সমস্ত শক্তি দিয়ে মারতে থাকলো ইরানকে। মার খেতে খেতে এক পর্যায়ে ইরানের চোখ নিফু নিফু হয়ে গেল। আর আর ইরানের চুল ধরে টানতে টানতে ইরানকে রুম থেকে নিয়ে আসলো, সিঁড়ির কাছে এসে ধাক্কা দিয়ে ফেলল ইরানকে। ইরান উপরে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ল নিচে, একজোড়া পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ল ইরান। কোনো রকম উপরের দিকে মাথাটা তুলে দেখল কালো জামা মাস্ক পরা সেই মানুষটি। ইরান তাকাতেই আস্তে আস্তে মাস্ক খুলতে লাগল, মাস্কের আড়াল থেকে মায়া ভরা দুটো চোখ বেরিয়ে আসলো। ইরান আঁতকে উঠল, জলে টইটম্বুর এই চোখ দুটো চেয়ে তার চির চেনা। আস্তে আস্তে মাস্ক সরে বেরিয়ে এলো আশুর মুখটা, ইরানের মাথায় বাজ পড়ল, নেভু নেভু চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। ফ্লোর থেকে উঠতে চেয়েও পারল না উঠতে, কোনো রকম উঠে বসল কিন্তু দাঁড়াতে পারল না। আশু ইরানের সামনে বসল, ইরান এখনো বিস্মিত চোখে তাকিয়ে আছে। আশু দুটো কাগজ ইরানের সামনে রাখল, ইরান কাঁপা কাঁপা হাতে কাগজগুলো হাতে নিয়ে দেখল, একটা প্রেগনেন্সির রিপোর্ট, অন্যটা অ্যাবর্শনের রিপোর্ট। আশু ধরা গলায় বলল, কিছু মনে পড়ে? ইরান স্থির চোখে আশুর দিকে তাকিয়ে রইল। আশু বলল, তোমার কাছে আমার শেষ যাওয়া ছিল আমার বাচ্চার জীবন, শেষ ভিক্ষে ছিল বাচ্চার বাবার অধিকার, শেষ কথাটা ছিল আমার বাচ্চার আত্মরাত আমি স্বপ্নে শুনি, উত্তরে তুমি হেসেছিলে ঠাট্টার হাসি, মনে পড়ে তোমার? ইরান চোখ ফিরিয়ে নিল, এই প্রথম অপরাধ বোধ হচ্ছে তার।
এই প্রথম আশুর কান্না বুকে ছুরির মতো বিঁধছে। আশু বলল, মনে পড়ে কালকে রাতের কথা? বোন তো তোমারও আছে, অন্যের বোনের ইচ্ছত কেড়ে নিতে গিয়ে কলিজা কাঁপে না? আর আর পিছন থেকে ইরানের উপর লাথি মারল। ইরান আবারও হুমড়ি খেয়ে পড়ল আশুর পায়ের কাছে। আর আর চেঁচিয়ে বলল, ও কি করে ওদের বোনের মর্যাদা দেবে, ও তো মানুষ। তুই জানিস আমাদের ফ্রেন্ড সার্কেলের মিহা, ও নেশাগ্রস্ত অবস্থায় পায়দা লুটিয়েছে কুত্তা। তারপর একদিন যখন মিহা এসে বাচ্চার অধিকার চাইলো, তখন ও টাকা হাত ধরিয়ে অ্যাবর্শন করাতে বললো, মেরে ওকে, ও বেঁচে থাকলে হাজারো মেয়ে কী করে ধ্বংস হতে হবে। ইরান অবাক হয়ে আরারের দিকে তাকালো। মিহার সাথে যা হয়েছে সব ইউএসএ হয়েছে, আর আর তো এসব জানার কথা না। আর আর জানলো কী করে? ইরান বলল, মিহার ফায়দা লুটিনি আমি, ও নিজেই আমার কাছে এসেছিল। আর আর অগ্নি চোখে ইরানের দিকে তাকিয়ে আছে। নেশাগ্রস্ত অবস্থায় একটা মেয়ে এসে থাকলেও কেন তাকে কাছে টানতে হবে? এমন সময় কলিং বেল বেজে উঠল। আর আর বাঁকা হেসে গিয়ে গেট খুলে দিল। সুলভ ও ফারদিন এসেছে। ইরান ওদের দেখে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফারদিনের সামনে দাঁড়িয়ে বলল, ফারদিন দেখ, আর আর আমাকে মারতে চাইছে, আমাকে বাঁচা ফারদিন। ফারদিন ব্যথিত কণ্ঠে বলল, এসব তুই কী করছিস আর আর? ইরান আমাদের বেস্ট ফ্রেন্ড, দেখ না রাদিনকে কত সুন্দর করে কান দিয়ে দিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছে, সাথে সাথে ওপর উতলেও দিচ্ছে। এক ডেটে দুই পাখি মারা যাকে বলে, এই ক্ষমতাটা কোনো বন্ধুর থাকে বল? আমাদের ইরান বেবির আছে। ইরান শুকনো ঢোক গিলে ভয়ার্ত চোখে ফারদিনের দিকে তাকালো। রাদিন যে তার উস্কানি পেয়ে এমনটা করে এটা এরা জানলো কি করে? নিজেকে পাক্কা খেলোয়াড় মনে হতো, এখন তো দেখা যাচ্ছে সে নির্বোধ, আর বাকিগুলো পাক্কা খেলোয়াড়। ইরান বুঝে গেল এখন না পালালে আজ আর তার রক্ষে নেই। চারিদিকে তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সদর দরজার দিকে দৌড়ে গেল। সুলভ খফ করে ইরানকে ধরে বলল, আরে আরে ইরান বেবি কই যাও তুমি? হ্যাঁ তুমি কি ভেবেছ তোমার ধাক্কা খাওয়া এখানে শেষ? তোমার ধাক্কা খাওয়ার অনেক বাকি রয়ে গেছে বেবি। ইরানের ভয়ার্ত চেহারায় আরো ভয় ফুটে উঠল। সদর দরজা দিয়ে রুমে প্রবেশ করল সানিম। ইরান এবার সত্যি সত্যি বড় সড়ো ধাক্কা খেল, এই ছেলেটাও ওদের সাথে আছে। সানিম হকি স্টিক কাঁধে রেখে হকি স্টিকে দুহাত তুলে বাঁকা হেসে বলল, কি ভাইয়া রেপ করবেন না, আসে তো ওইখানে, যাও না যাও নিয়ে যাও, আমরা কিছু বলবো না। সানিমের কথায় হো হো করে হেসে উঠল সবাই, শুধু আর আর তীক্ষ্ণ চোখে তাকালো। রাদিনের এই মজাটা ভালো লাগেনি তার। ফারদিন হাসি থামিয়ে ইরানের কাঁধে চাপড় দিয়ে বলল, দোস্ত তোকে মারলো আর আর, কিন্তু তুই সন্দেহের তালিকায় নিলি সুলভকে, আর মারলিও সুলভকে, এরা কি ঠিক হলো বল? তোর তো আর আর কে মারা উচিত ছিল, যা ওকে মার, যা আমরা তোর পক্ষে আছি, যা। বলেই ফারদিন হেসে উঠল, আর আরও হাসল। ইরান বলল, তার মানে তোরা সবাই মিলে আমার সাথে খেলছিস? সুলভ বলল, তুই আমাদের সবাইকে নিয়ে একা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছিস, বন্ধু হিসেবে কি তোর সাথে খেলাটা আমাদের উচিত না বল? ইরান কিছু বলল না, ঝিম মেরে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ খপ করে আরারের হাতের ছুরি নিয়ে আরারের গায়ে গলা বরাবর ছুরি চালালো। আর আর দ্রুত সরে যাওয়ার ছুরি লাগলো তার হাতে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। আর আর হাত খিচে বসে পড়ল। আশু অনেক জোরে ভাইয়া বলে চিৎকার করে উঠল। দৌড়ে আর আরকে ধরতে যাবে, ইরান আশুকে ধরে ফেলে, আশুর গলায় ছুরি লাগিয়ে বলে, আমাকে যেতে দে, নয়তো ওকে এখানে শেষ করে দিব। ইরানের কথায় সবাই ভয় পেয়ে যায়। সানিম বলে, আমরা যেতে দিব তোমাকে, তুমি নাকি ছেড়ে দাও। আর আর হুঙ্কার দিয়ে বলল, আমার বোনকে একটা আছড় দিবি তো খুব খারাপ হবে, ইরান ওকে ছেড়ে দে। ইরান সদর দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আমাকে কেউ আঘাত করবি তো ওর মাথাটা আলাদা করে দিব, আমার পথ ছাড় সবাই। সুলভ ফারদিনের চোখে মুখে আতঙ্ক নিয়ে সরে গেল দরজার সামনে থেকে। ইরান দরজার সামনে যেতেই আর আর উঠে সানিমের হাত থেকে হকি স্টিক কেড়ে নিয়ে ইরানের মাথায় মারল। আঘাত পেয়ে ইরানের হাত থেকে ছুরি পড়ে যায়। ফারদিন টান দিয়ে আশুকে সরিয়ে নিল। আর আর ইরানকে আর একটা মারতে গেলে ইরান নিচু হয়ে ছুরি নিয়ে আর আরকে মারতে যায়। সুলভ ইরানকে আটকালে ইরান সুলভের বুক বরাবর ছুরি মারে।
ফারদিন ইরানের হাত ধরে ফেলাই সুলভের বুকে লাগে না। আশু ফ্লোর থেকে আরারের ছুরিটা হাতে নিল। ইরান ফারদিনকে ধাক্কা দিয়ে যখন আবার আরারকে মারতে যাবে তখনই থেমে গেল সে। ধারালো ছুরি চালানোর শব্দে সবাই থেমে গেল। ইরানের পেটের দিকে তাকিয়ে সবার হাতের জিনিসগুলো পড়ে গেল। আশু অগ্নি চোখে তাকিয়ে আছে ইরানের দিকে। তার হাতের ছুরি পুরোটা ইরানের পেটের ভিতর, গলগল করে রক্ত পড়ছে ফ্লোরে। আশু ছুরিটা বের করে আবার ইরানের পেটের ভিতর ঢুকিয়ে দিল। ইরান জল ভরা চোখে আশুর দিকে তাকিয়ে আছে। আশু আবারও ছুরিটা বের করে ইরানের পেটে ঢুকালো। ইরান আশুর দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। গাল গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। আশুও বসে জল ভরা চোখে ইরানের দিকে তাকালো। কান্না জড়িত গলায় ক্ষীণ করে বলল, একটা সত্যি বলি? ইরান নির্বাক চোখে তাকিয়ে রইল আশুর দিকে। আশু বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ইরান আশুকে ছুঁয়ে দিতে হাত বাড়ালে আশু দ্রুত উঠে দোপা পিছিয়ে যায়। ইরান ধপ করে ফ্লোরে পড়ে গেল। ক্ষীণ গলায় ঠোঁট নাড়িয়ে বলল, আই লাভ ইউ টু আশু, আই রিয়েলি লাভ ইউ টু। আশুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইরান তার প্রথম ভালোবাসা। সে ভালোবাসা প্রকাশ না করলেও এই মানুষটাকে সে আজও ভালোবাসে। আজও পারেনি ভুলে যেতে। ইরানের চোখ দুটো নিভে আসছে। চোখ বোঝার আগে দুনিয়ার শেষ দৃশ্যটা দেখল, আশুর হাত ধরেছে সানিম। ইরান চোখ বন্ধ করতেই সুলভ দৌড়ে গিয়ে ইরানের মাথাটা কোলে নিয়ে উন্মাদের মতো বলল, দোষ এই দোষ দোষ, চোখ বন্ধ করবি না, তুই চেয়ে থাক, আমাদের মাঝেই থাক, তাকা তাকাচ্ছিস না কেন? দোষ দেখ আশু দাঁড়িয়ে আছে, তুই না ওকে আড়াল থেকে দাঁড়িয়ে দেখতি, এখন তো তোর সামনেই আছে দেখ। সুলভ ইরানকে বুকে ছড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল। আরারও টুকরে কেঁদে উঠে ফ্লোরে বসে পড়ল। ফারদিন শূন্য চোখে তাকাতে তাকাতে ইরানের পাশে বসল। চোখে ভাসছে চার বন্ধু মিলে কফি আড্ডা, সিগারেটের আড্ডা, রাস্তাঘাটে রাত বিরতির সব আড্ডার দৃশ্য। সুলভ কেঁদে কেঁদে বলল, দোষ তুই কেন এমন হয়ে গেলি? খুব তো ভালো ছিলি তুই, কেন বদলেছিস বল? ফারদিন ইরানের মুখের উপর হাত বোলাল। ইরানের হাসি মুখটা যেন চোখে লেগে আছে। তার রিসেপশনের দিন তার গোমরা মুখ নিয়ে ইরানের ঠাট্টা করে হাসাটা চোখে ভাসছে। তারা তো ইরানকে মারার জন্যই এসেছে, তাহলে কেন ইরানের মৃত্যু মেনে নিতে পারছে না তারা? আরার উঠে এসে ইরানের মাথায় হাত রাখলো, ক্ষীণ গলায় বলল, ইরান তুই ভালো হয়ে ফিরে আসবি তো? আবার আমাদের এক টেবিলে বসে আড্ডা হবে তো? ইরান কথা বল না, বলেই ফুপিয়ে কেঁদে উঠল আরাট। ফারদিন ইরানের একটা হাত বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বলল, তুই এমন কেন রে? তুই বেঁচে ছিলি রাগ হতো, মরে যাওয়ার এত কষ্ট হচ্ছে কে রে? তোর মরণটা তো চাইছিলাম, তাহলে এখন কলেজারে ছিঁড়ে যাচ্ছে কেন বল? সুলভ আবারও ইরানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, একটা তুই ছিলি যে কখনো আমাকে বলিসনি আমি বলদ, আমাদের মাঝে ঝগড়া হলেও তুই আমার সাইড নিতি, এখন কে এমনটা করবে বল না, কে আমার সাইড নেবে? আরার ইরানের হাতে একের পর এক চুমু এঁকে দিচ্ছে আর কাঁদছে। ফারদিন আরারের কাঁধে হাত দিয়ে বলল, আরার চল ওকে দাফন করার ব্যবস্থা করতে হবে। আরার চট করে ফারদিনকে জড়িয়ে ধরে সুলভের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ফারদিনের আর বাদ মানল না, সেও কেঁদে উঠল। আরার বলল, ওর তো এভাবেই মরা উচিত দোস্ত, আমরা তো মেরেছি ওকে, তবু কেন এত কষ্ট হচ্ছে? তবু কেন মন বলছে শেষবারের মতো আসুক, এসে বলুক আমি ভালো হয়ে ফিরে এসেছি, আবার হাঁটা চুমুক। ফারদিন কেঁদে কেঁদে বলল, আর হবে না রে, চার বন্ধুর আড্ডা আর হবে না, এক সিগারেটের চার ভাগিদারের টান, চাটা কফির অর্ডারও আর হবে না। তীব্র বাতাসের সংস্পর্শে ডানা মেলে উড়ছে জমাট ছাড়া মেঘ। ভূপৃষ্ঠে চ্যুত হতে বুঝি তার এত উড়াউড়ি। একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, জিমুত নাদে কেঁপে উঠেছে চতুর্দিক। খোলা জানালা দিয়ে হুমড়ি খেয়ে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে আশুর খোলা চুল। বাতাসের ছোঁয়ায় শুকিয়ে যাচ্ছে চোখের জলটাও। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল সেই ভয়াবহ রাতের। এই এক সপ্তাহে একদিনও আশু ঘুমাতে পারেনি। ইরানের মুখের শেষ বাক্যগুলো বিকট শব্দে কানে বাজে।
ইরানের চোখের ভেতর জমা নীর স্পষ্টভাবে চোখে ভাসে। আশু চেয়েও ইরানকে নিয়ে না ভেবে পারে না। হঠাৎ একটা পুরুষ কণ্ঠে বলে উঠল, কাচ্ছেন কেন মিস আশু? আশু চট করে চোখ মুছে পিছন ঘুরে তাকালো। সে সানিম দাঁড়িয়ে আছে। আশু মুখ ঘুরিয়ে নিল, আবার চোখ ভিজে যাচ্ছে তার। সানিম আশুর পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালোবাসেন তো মারলেন কেন? নিজের করে নিয়ে না হয় শুদ্রে নিতেন। আশু শূন্য দৃষ্টিতে তাকিয়ে জল ভরা চোখে তাচ্ছিল্যের হাসি হেসে কান্না জড়িত গলায় বলল, ভালো তো সেও বাসে বলেছিল, তবুও কেন রেপ করতে চেয়েছিল? ভালোবাসার মানুষকে কেউ রেপ করতে চাই? সে যেতে ছিল মিস আশু, কিন্তু তার ভালোবাসাটা মিথ্যা ছিল না। সে যা করেছিল আপনাকে পাওয়ার জন্য করেছিল। আশু অস্ত্রসিক্ত চোখে সানিমের দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, আমাকে পাওয়ার জন্য সব করেছিল? তাহলে আমার ভাইয়ের সংসার ভাঙতে কেন চেয়েছিল? ভাইয়া তো তার বেস্ট ফ্রেন্ড ছিল, তবুও কেন রাজেন ভাইয়াকে ভাইয়ের পিছনে উস্কিয়ে দিত? এখানেও আমাকে পাওয়ার কোনো উপায় ছিল? সানিম কিছু বলতে পারল না। আশুর এই কথাটার জবাব নেই তার কাছে। আশু জানালার বাইরে তাকিয়ে আবারও বলল, আমার ভাইয়ের থেকে তার ভালোবাসার মানুষটি আলাদা করা, ফারদিন ও রাজেন ভাইয়ের মাঝে বিবাদ সৃষ্টি করার পিছনে ওর কী স্বার্থ ছিল আমার জানা নেই মিস্টার সানিম, কিন্তু এখানে আমাকে পাওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছি না আমি। ওদের সাথে যা করেছে সবই হিংসা থেকে করেছে। জানেন, সবসময় উপরওয়ালার কাছে এটা চাইতাম সে যেন শুধরে যায়, কিন্তু এইটুকু বলে থামলো আশু। চোখের পানিটা মুছে আবার বলতে শুরু করল, ভাইয়া বলল ওকে মারতে কেউ নাকি মারতে পারিনি, ওর হাত কাঁপতো। বিশ্বাস করবেন, তাকে কখনো অভিশাপ দিতে পারিনি, কলিজা কাঁপতো। দিনের পর দিন ব্ল্যাকমেল করে ভোগ করেছে, কখনো সে ভাবিনি আমি যন্ত্রণায় ভুগছি, কখনো জানতে চাইনি আমি কষ্ট পাচ্ছি কিনা। আমি না হয় জানতাম সে আমাকে ভালোবাসে, কিন্তু সে তো জানতো সে আমাকে ঠকাচ্ছে। তবুও কেন ভাবতো না একটা নতুন প্রাণ আসার পরে যখন আমাকে ছুঁড়ে ফেলবে তখন আমার কী হবে? কখন হয়তো এটাও ভাবিনি আমি তার বেস্ট ফ্রেন্ডের বোন। সে শুধু আমাকে নয় তার বেস্ট ফ্রেন্ডকেও ঠকাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, মানুষের মনের থেকে বেহায়া এই জগতে কিছুই নেই। এত কিছুর পরেও তাকে আমি ভালোবাসতাম, কিন্তু সে যে আমার বাচ্চার খুনি ছিল। আশু শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইরান তো শুধু তার সন্তানের খুনি ছিল না, মিহা নামের একটি মেয়ের সন্তানেরও প্রাণ ছড়িয়েছিল ইরানের জন্য। সানিম শোকার্ত চোখে আশুর দিকে তাকালো, বুকটা হো হো করে উঠল তার। এইটুকু মেয়ে বাহিরটা এত শক্ত করে সাজিয়েছে যে তার ভেতরের বন্দী শিখা কারোরই চোখে পড়েনি। 5 বছর ধরে ইরানকে ভালোবেসে এসেও কাউকে বুঝতে দেয়নি সে আজও তাকে ভালোবাসে। নিজের ভালোবাসা চেপে রেখে আত্মসম্মান সামনে রেখেছে। সানিম আর কিচ্ছু বলল না, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমার চেম্বারে যাচ্ছি, বলেই সানিম চলে গেল। আশুর কষ্ট দেখে খুব কষ্ট লাগে তার, কিন্তু কি করার, ইরান যে সবার জীবনটা নরক করে রেখেছিল। আশু জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। সেই কালো রাতটা কেন এসেছিল জীবনে? কেন ইরান শেষ বাক্যে বলেছিল সে সত্যিই আশুকে ভালোবাসে? ভালো যদি বাসে তো কেন সেদিন রেপ করতে চাইছিল? কেন বোঝেনি ইরান? কেন সকল বন্ধুর সুখের পথের কাঁটা ফেলে রাখছিল? আশু চোখ বন্ধ করতেই কানে বেজে উঠল, আই লাভ ইউ টু আশু, আই রিয়েলি লাভ ইউ টু। রেস্টুরেন্টে বসে সুলভ ও ফারদিনের জন্য অপেক্ষা করছে আরার। ইরানের মৃত্যুর পরে এই প্রথম 3 বন্ধু একসাথে রেস্টুরেন্টে বসবে। রেস্টুরেন্টের দেয়ালে টিভির বড় পর্দায় চলছে ইরানের নিউজ। ইরানের মায়াবী হাসি ভরা মুখের একটা ছবি স্ক্রিনে ভেসেছে। সুরিলা কণ্ঠের এক নারী বলে যাচ্ছে, 7 দিন পার হয়ে যাওয়ার পরেও ইরান মাহতাবের কোনো খোঁজ পায়নি পুলিশ। ইরান মাহতাবের বাবা আশুক মাহতাব বলেছেন, গত 7 দিনে বাংলাদেশ থেকে যতটা দেশে ফ্লাইট গিয়েছে একটাতেও ইরানের নাম পাওয়া যায়নি। ওনাদের শেষ সন্দেহটাও মিথ্যে প্রমাণ হল। আরার টিভির পর্দা থেকে চোখ সরিয়ে নিল, বুকটা খুব ভারী লাগছে। সেদিন রাতে ইরানকে ওখান থেকে সরিয়ে এনে ওখানে সব প্রুফ মুছে দিয়েছিল। তারপর রাতারাতি একটা জঙ্গলে ইরানকে দাফন করা হয়। ইরানের পরিবার ইরানের মিসিং কেস করেছে। চারিদিকে ইরানের খোঁজাখুঁজি চলছে। পুলিশ ইরানের ডায়েরিতে আশুর নাম লেখা অনেক আবেগমাখা মেসেজ পেয়েছে।
কাল পুলিশ আরারদের বাসায় এসেছিল। আশুকে কিছু প্রশ্ন করে, ইরান কই যেতে পারে, কোথাও যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা ওটা। আশু বুদ্ধিমতির মতো তাদের প্রশ্নের জবাব দিয়েছে। আরারের চোখটা ভিজে আসতেই চট করে চোখ মুছে নিল। মিনিট কয়েকের ভেতরে সুলভ ও ফারদিন চলে আসলো। ফারদিন বসতে বসতে আরারকে বলল, মুখটা এমন মলিন লাগছে কেন, কিছু খাসনি? আরার ম্লান মুখে বলল, খেয়েছি, বস তুই। সুলভ বসে বলল, খেয়েছিস তো, মুখ এমন মলিন কেন? আরার কিছু বলল না, মুখটা মলিন করে বসে রইল সে। ফারদিন ওয়েটারকে ডাক দিল, মেনুটা হাতে নিয়ে অর্ডার করে মেনু কার্ড ওয়েটারের হাতে দিয়ে আরারকে বলল, আশুর এখন কি অবস্থা? আরার গম্ভীর গলায় বলল, ভালোই। সুলভ বলল, রাদিনার জ্বালিয়েছে তোকে? আরার কিছুই বলল না। এরই মাঝে ওয়েটার চলে আসলো, চারটে কোল্ড কফি দিয়ে চলে গেল সে। তিনজন তিনজনের কফি নেওয়ার পর পড়ে রইল একটি কফি। ফারদিন আরারের সাথে কথা বলছে, এরই মাঝে সুলভ বোকার মতো বলল, এটা কার জন্য অর্ডার করলি, কেউ আসবে? ফারদিন কথা বলার ফাঁকে বলল, এটা ইরানের। এইটুকু বলেই থম মেরে গেল সে। আরারের বুকটা হু হু করে উঠল। এই সেই রেস্টুরেন্ট, সেই টেবিল, সেই চেয়ার যেখানে এসে প্রতিদিন বিকালে বন্ধুরা মিলে কফি খেত, সব সব কিছু জায়গায় রয়েছে, শুধু ইরান নেই। তার চেয়ারটা খালি পড়ে আছে। এই চেয়ারটা চেয়ার কখনো পূর্ণ হবে না। সুলভ মাথা নিচু করে ফেলল। মেয়েদের মতো ভেতরে উথলে কান্না আসছে তার। ফারদিন ঢোক গিলে কান্না আটকাতে চাইল। অভ্যেসগতভাবেই অর্ডার করেছে সে। আরার ধরা গলায় বলল, খেয়ে নে, একটা জায়গায় যাব। সুলভ শার্টের হাতায় চোখ মুছল। ফারদিন কফিতে চুমুক দিল, কিন্তু গিলতে পারছে না, গলাটা যেন কেউ টিপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে তার। আরারের বুকে ঝড় চলছে। কফি রেখে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসলো সে। কান্না আটকাতে পারছে না আর। সুলভ ফারদিনও বেরিয়ে আসলো। আরার ধরা গলায় বলল, গাড়িতে উঠ। বলেই আরার গাড়িতে উঠল। সুলভ ফারদিন ওঠার পরে গাড়ি স্টার্ট দিল সে। একটা জঙ্গলে এসে গাড়ি থামাল। ফারদিন সুলভ করুণ চোখে তাকালো আরারের দিকে। আরার মূর্তির মতো বসে আছে। সুলভ গাড়ি থেকে নেমে দৌড়ে গেল জঙ্গলের ভেতরে। একটা জায়গায় এসে থেমে গেল সে। বাঁশের বেড়ায় নতুন একটা কবর। ফারদিন সুলভ কবরের সামনে এসে দাঁড়াল। আরার পকেট থেকে টুপি বের করে মাথায় দিল। ফারদিন বুঝে গেল আরার কি করতে চাচ্ছে। ফারদিন সুলভ পকেট থেকে রুমাল বের করে মাথায় দিল। তিন বন্ধু মিলে কবর জিয়ারত করতে লাগলো। কবর জিয়ারতে দাঁড়িয়ে মনে হচ্ছে তাদের কলিজা কেউ ছিঁড়ে নিচ্ছে। কান্নায় বুক ভারী হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নির্জন জঙ্গলে ফ্যাস ফ্যাস কান্নায় মুখরিত হয়ে গেল। কান্নার জন্য তিনজন জিয়ারত করতে পারছে না। জিয়ারত শেষ করে কাঁদতে কাঁদতে আরার হাঁটু গেড়ে বসে পড়ল। বেড়ার ভেতর হাত ঢুকিয়ে কবরের মাটি মুঠোতে নিয়ে বলল, তুই এমন কেন রে দোস্ত, বেঁচেও জ্বালিয়েছিস, মরে গিয়েও জ্বালাচ্ছিস। একটা একটা মুহূর্তের জন্য ভালো থাকতে পারি না, তোর কথাটা মনে পড়লে দম বন্ধ হয়ে আসছে। ফারদিন পিছন থেকে আরারকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সুলভ অন্য পাশ থেকে আরারকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, এই পৃথিবীর সব থেকে খারাপ বন্ধুদের খাতায় আমাদের নাম। আমরা আমাদের বন্ধুকে মেরেছি, এর থেকে নিকৃষ্ট বন্ধু কে হতে পারে বল? আরার বেড়ায় মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। সব স্মৃতিগুলো চোখে ভেসে উঠছে। আরার যখন শক্তিকে লেটার দিবে তখন নোক কামড়ে কামড়ে ইনোসেন্ট ফেস বানিয়ে ইরান বলেছিল, আচ্ছা মেয়েটা যদি লেটারটা প্রিন্সিপাল স্যারকে দেখায় তখন কি হবে? আরারের আবার মনে পড়ল, যখন তর্ণী আর রাদিনের বিয়ে ভাঙতে সেলিম সাহেবও রাদিনকে মানাতে পারেনি, তখন বন্ধুদের কাছে বুদ্ধি চাইছিল সে কি করবে। তখন ইরান বলেছিল, আমার মনে হয় তর্ণীর পরিবারের সাথে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। আরার ইরানের কথা শুনতে পায়ে লাথি দিয়ে বলেছিল, কুত্তা তোর বুদ্ধি দিয়ে আজে হাল, তুই সেদিন প্রিন্সিপালের কথা বলে নাম লিখে দিসনি, সেদিন লেটারে নাম লেখা থাকলে দিনটা দেখতেই হতো না, এখন বলছিস ওর পরিবারের সাথে কথা বলতে, বলদ। আরারের ছাড়ি শুনে সেদিন ইরান ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে রয়েছিল। বোনের কালো জীবনের জন্য ইরান দায়ী জেনেও বন্ধু বলে বুকে টেনে নিত।
অপরাধী চেনেও ভালোবাসা কখনোই কমেনি না, আজ কমেছে, হয়তো কখনো কমবেও না। ইরান চলে গিয়েছে থেকে চারিদিকটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বন্ধুদের মাঝেও হাসি ঠাট্টা নেই, সব বন্ধুগুলো যেন জীবন্ত লাশ হয়ে গেছে। সারা দিন ইরানের কবরের পাশে কাটিয়ে সন্ধ্যায় বাসার উদ্দেশ্যে চলে আসলো সবাই। ফারদিন বাসায় এসে কলিং চেপে দাঁড়িয়ে রইল। দরজা খোলার পর সামনে তাকিয়ে দেখলো রাদিন দাঁড়িয়ে আছে। রাদিনকে দেখে ফারদিনের কপাল কুচকে গেল। শুক্তির পায়ে ট্রে ফেলার পরে দুই ভাইয়ের যে ঝগড়া হয়েছিল সে থেকে রাদিনের সাথে কথা বলে না সে। ফারদিন রাদিনের পাশ কেটে রুমে ঢুকল। রাদিন পিছন থেকে ক্ষীণ গলায় বলল, ভাই। ফারদিনের পা থেমে গেল। পিছনে ফিরে রাদিনের দিকে তাকিয়ে কৌতূহলী চোখে চেয়ে রইল। রাদিন দৌড়ে গিয়ে ফারদিনকে জড়িয়ে ধরল। ফারদিন একদম থম মেরে গেল। রাদিন তাকে জড়িয়ে ধরেছে? এতদিন পরে ভাইয়ের সংস্পর্শ পেয়ে আনন্দে বুকটা হু হু করে উঠল। খুশিতে কাঁদতে ইচ্ছে করছে। ফারদিন আস্তে করে রাদিনকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? রাদিন কিছু বলল না। ফারদিনকে ছেড়ে দিয়ে বিষণ্ন মুখে চেয়ে থেকে উপরে যেতে পা বাড়াল। ফারদিন বলল, ইরান তোকে বলতো আমি তোর ভালো চাই না, আর তুইও শুনে নিতি যে মেয়ে অন্য ছেলেতে আসক্ত, তাকে নিয়ে তুই কতটা ভালো থাকতি বল। রাদিন কিছু বলল না, বিষণ্ন মুখে চলে গেল উপরে। ভাইয়ের সামান্যতম পরিবর্তন বেশ আনন্দ দিচ্ছে রাদিনকে। ফারদিন রুমে এসে দেখল শক্তি খাটে বসে বই পড়ছে, চোখে কালো ফ্রেমের চশমা। বিয়ের পরে এই প্রথম চশমা পরল শক্তি, বেশ লাগছে চশমা পরায়। শক্তি ফারদিনকে দেখে আবারও বইয়ে মনোযোগ দিল। এই সাত দিন ফারদিনকে সব সময় মন খারাপ করে থাকতে দেখে শক্তিও মন খারাপ করে বসে থাকে। হয়তো কাছে এসে মন খারাপ কেন জিজ্ঞেস করতে পারে না, কিন্তু সে ফারদিনের মন খারাপ দেখে কষ্ট পায়। ফারদিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গায়ের শার্ট খুলতে খুলতে বলল, কবি হবে? শক্তি বই রেখে রুম থেকে বের হবে, ফারদিন সামনে দাঁড়াল। শক্তি পাশ ফিরে যেতে চাইলে ফারদিন এবারও পথ আটকে দিল। শক্তি অবাক হয়ে তাকাল। ফারদিন শক্তির চশমাটা খুলে নিয়ে বলল, এটা পরে শুধু রুমে থাকবে, বাইরে যাওয়া নিষেধ। এই নিষেধ অমান্য করলে তাহলে পানিশমেন্ট পেতে হবে। শক্তি এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফারদিন তাকে তুমি করে বলছে? ফারদিনের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। শক্তি ফারদিনের পাশ ফিরে কিচেনে চলে গেল। পাঁচ মিনিট পরে কফি এনে দিল। ফারদিন কফিতে চুমুক দিয়ে বলল, আজকের কফিটা মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে বানিয়েছেন। শক্তি ঘাবড়ে গেল। কফি কি ভালো হয়নি যে ফারদিন এটা বলল? শক্তি বলল, কফি ভালো হয়নি? ফারদিন এক হাতে শক্তিকে টান দিয়ে কোমর জড়িয়ে ধরল। শক্তির গালে আলতো করে একটা চুমু এঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কিসটা তোমার যেমন লেগেছে কবিটাও তেমন হয়েছে। শক্তি চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে, বুকটা ধুকপুক করছে, শরীর জুড়ে বইছে শীতল স্রোত। শিহরণে ফারদিনের টি শার্ট খামছে ধরল। ফারদিন ক্ষীণ গলায় বলল, আরেকটু শক্ত করে ধরো, যেভাবে কাঁপছো পরে যেতে পারো। শক্তি চট করে ফারদিনকে ছেড়ে দিল। লজ্জায় দ্রুত পায়ে হেঁটে চলে গেল রুম থেকে। ফারদিনের হঠাৎ কি হলো, হঠাৎ এমন করলো কেন? কিছুই বুঝল না শক্তি, কিন্তু তার ভালো লাগছে, খুব সুখ সুখ লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি পাগল হয়ে যাচ্ছি ফারদিন, আপনার প্রেমের পাগল। রাত দশটা, বাসায় ফিরল আর আর। সন্ধ্যায় বাসায় এসে তনির মাকে দিয়ে আসলো তাদের বাসায়। তনির বাবা নাকি খুব অসুস্থ, উনি অসুস্থ শুনেছেন থেকে তনির মা কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছেন। স্ত্রীদের এই এক সমস্যা, স্বামী মারুক কাটুক যাই করুক দুদিন পেরুলেই সব ভুলে যায়। সমাজ কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে বলে বলে সংসার টেনে নিয়ে যায়। আর আর বাসায় এসে দেখল তরুণী শুয়ে আছে। আর আর তরুণীর কপালে চুমু এঁকে বলল, মেঘবতী শুয়ে আছো যে, শরীর খারাপ? তরুণী কিঞ্চিত ভাবে মাথা নাড়িয়ে না বুঝিয়ে উঠে বসল। আর আর তরুণীর কপালে হাত দিয়ে বলল, শরীর খারাপ নাকি, এমন দেখাচ্ছে কেন? তরুণী শীর্ণ গলায় বলল, কেমন জানি লাগছে। খুব খারাপ লাগছে? একটু। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? ভূতের মতো?
আরার হেসে উঠে তরুণীকে জড়িয়ে ধরে বলল, পেতনির বউ তো, তাই ভূত লাগছে। আমি পেতনি। কেউ তোমাকে সুন্দরী বলেছে বুঝি? তরুণী আরারের বুকে কিল দিয়ে বলল, পেতনি জামাই চুপ থাকে। ভূতের বউ তুমি চুপ থাকো। তরুণী আরারের বুক থেকে মাথা তুলে আরারের গাল টিপে বলল, মুখ দেখে মনে হচ্ছে দুনিয়ার সকল কষ্ট আপনার কারণ না। যান ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি ডিনার নিচ্ছি। তরুণী উঠে গেলে আরার তরুণীকে টেনে নিচের কোলে বসিয়ে বলল, ম্যাডাম স্যার বলেছে আপনার শরীর ভালো লাগছে না, তাই আপনি যেন চুপচাপ রুমে বসে থাকেন। তরুণী আরারের গালে হালকা চাপড় দিয়ে বলল, স্যারকে বলে দেবেন ম্যাডাম স্যারের কথা শুনবেন না, বলেছেন। বলেই তরুণী চলে যেতে লাগলে আরার টান দিয়ে আবার বসিয়ে বলল, তুমি আমার অবাধ্য হচ্ছ। তরুণী মুখ বাকিয়ে বলল, ছি মিস্টার আর, আপনি একজন টিচার আর আপনার বউ আপনার কথা শুনে না। জনগণ তো আপনার বউকে মেনে নেবে না। বলেই তরুণী উঠে চলে গেল। আরার পিছন থেকে চেঁচিয়ে বলল, যামিনী তিমিরে শোধ নেব বেগম। তরুণী হেসে হেসে এসে কিচেনে ঢুকল। ফাহিমা খাতুন বলে ভাত নিচ্ছেন। তরুণী ওনার থেকে বোল নিয়ে ওনাকে কিচেন থেকে বের করে দিল। আরও আনো এসে তরুণীকে হেল্প করতে লাগল। আরার ফ্রেশ হয়ে আশু রুমে গেল। এই সময়ে আশু ঘুমিয়ে গেছে। আরার আশুকে জাগিয়ে খেতে আসতে বলে নিচে আসলো। নিচে এসে দেখলো সবাই ফাহিমা খাতুন সবার প্লেটে ভাত বাড়ছেন। আনসু টেবিলে বসে বসে ফোন টিপছে। আরার কিচেনে উঁকি দিয়ে দেখলো তরুণী সব বাড়িতে নিয়ে নিচ্ছে। আরারকে দেখে ফাহিমা বললেন, আশুকে ডাক দিয়েছিস? আরার চেয়ার টেনে বসতে বসতে বলল, ও আসছে আম্মু। আরও আনু তরকারির বাটি নিয়ে এসে বসল। তাদের পিছু পিছু তরুণীও আসলো। আরার তরুণীকে বলল, বসো। তরুণী বসছি বলে তরকারির বাটি নিয়ে ফাহিমা খাতুনকে তরকারি তুলে দিল। তারপর আরারকে তরকারি তুলে দিতে লাগল। একটু তুলে দিয়েই চামচ রেখে দ্রুত পায়ে উপরের দিকে যেতে লাগল। এভাবে যাওয়াই আরারের কপালে ভাঁজ পড়ল। আশু নিচে নামছিল। তরুণীর এভাবে যাওয়া দেখে থেমে গেল সে। উপস্থিত সবাই কৌতূহল চোখে তাকিয়ে আছে। আরার চিন্তিত মুখে টেবিল ছেড়ে দৌড়ে উপরে গেল। রুমে এসে দেখল তরুণী ওয়াশরুমে বমি করছে। দ্রুত গিয়ে তরুণীকে ধরল। তরুণী বমি করছে। আরার তরুণীর মাথা ধরে তরুণীকে জড়িয়ে রাখছে। তরুণী বমি শেষে কুলি করে মাথাটা আরারের কাঁধে ফেলে দিল। চারিদিকটা অন্ধকার হয়ে আসছে তার। আরার তাকে ধরে রুমে নিয়ে আসলো। ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল এনে পানি খাইয়ে জিজ্ঞেস করল, হঠাৎ বমি করলে কেন? তুমি ঠিক আছো তো? জানি না, তরকারির গন্ধ নাকে আসতেই যেন ভেতর গুলিয়ে আসলো। সময় মতো না খেলে তো এমন হবেই। সময় মতো খাওয়ার সাথে বমির কি সম্পর্ক? সম্পর্ক আছে, না খেয়ে খেয়ে গ্যাস বাড়িয়েছো, এমন তো হবেই। মাস্টার হয়েছেন ডক্টর না, পাকনামি কম করেন। তুমি পাকনামি কম করো, দেখো তো একদম ঘেমে গেছো। আরার তরুণীর কপালে মুছে দিয়ে ব্যথিত গলায় বলল, কষ্ট হচ্ছে? তরুণী না সূচক মাথা নাড়াল। আরার বলল, আসো খাবে। খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। আরার তরুণীর হাত ধরে টেনে বলল, থাপ্পড় দেব, ওঠো। তরুণী আরারের গলা জড়িয়ে আরারের গলায় মুখ লুকিয়ে বলল, আমার কেমন জানি লাগছে। খেয়ে দিয়ে ঘুম দাও, ঠিক হয়ে যাবে, ওঠো তো। খেতেও পারবো না, কেমন জানি লাগছে। আরার বুঝে গেলেও আর বলেও লাভ নেই, জোর করে খাওয়াতে হবে। এই মেয়েটা দিন দিন খাওয়া দাওয়ার ধারে কাছে যেতে চায় না। আরার তরুণীকে ছাড়িয়ে বলল, চুপচাপ বসে থাকো, আমি আনছি। বলেই নিচে গেল সে। এসে দেখল কেউ এখনো খেতেই বসেনি। ফাহিমা খাতুন উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে আরান, সব ঠিক আছে তো? সব ঠিক আছে আম্মু, তরকারি গন্ধ লেগে নাকি বমি আসছিল, এখন খাবো না বলছে। আঞ্জু আনুকে উৎফুল্ল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপু ভাবি বমি করছে তো, বুঝো না আমরা ফুপিওতে যাচ্ছি। আনু রেগে তাকিয়ে একটু জোরে ধমক দিয়ে বলল, সব কিছুতে পাকনামি করিস কেন তুই? আনুর ধমকে সবাই অবাক হয়ে আঞ্জু ও আনুর দিকে তাকালো।
আর বলল, কি হয়েছে রে, ওকে ঝাড়ি দিচ্ছিস কেন? আনু বলল, কিছু না ভাইয়া। আর কিছু বলল না, তার প্লেটটা নিয়ে উপরে চলে গেল। আর যেতেই আনসু বলল, কংগ্রেচুলেশনস গাইস, আমাদের ঘরে ছানাপুন আসতে যাচ্ছে। আনু আনসুর মাথায় চাপড় মেরে বলল, হ্যাঁ তোর ঘরে ছানাপোনা হবে। আমার হবে কেন, আমি বমি করছি নাকি? আমি ফিল্মে দেখেছি যে বমি করে তার ছানাপোনা হয়। ফাহিমা খাতুন ধমক দিয়ে উঠলেন, দুবোন চুপ হয়ে খাওয়া শুরু করল। ফাহিমা খাতুন মিটিমিটি হেসে ভাত মাখাতে লাগলেন, কেন জানি সুখ সুখ লাগছে ওনার। সত্যি কি তিনি দাদি হবেন? মনে মনে দোয়া করলেন আনসুর কথাটা যেন সত্যি হয়। তরুণীর শরীরের অবস্থাটা এক থেকে দেড় মাস পর আবারও এই মেয়ে কল করেছে। সেদিন হসপিটাল থেকে চলে যাওয়ার পরে
বড় বড় করে তাকালো। এই লোকটা কোনো লজ্জা ছাড়া লাগামহীনের মতো ঠাস করে পিরিয়ডের কথা বলে দিল। আর ডেট বিষয়ে সে জানে কেমনে? ফারদিন টান দিয়ে শক্তিকে দাঁড় করিয়ে নিজের বুকে এনে ধাক্কা খাওয়াল। উন্মুক্ত বুকে লেগে শক্তি একদম জমে গেল। ফারদিন কোমর চড়িয়ে বলল, লজ্জা লাগছে? শক্তি কাঁপা কাঁপা হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ফারদিনের দিকে তাকিয়ে আছে। ফারদিন বলল, তোমার সাথে এত মিকারণে অনেক লজ্জা পেয়েছি জীবনে, মনে পড়ে? ড্রাইভারের চাপা চাপা হাসি, ক্যাম্পাসের ছেলে মেয়েদের উট্টো হাসি, ক্লাসরুমের জুনিয়রদের ফ্যাসফ্যাসে হাসি, তোমাদের সব অপমান সহ্য করে নিয়েছি। এত এত থাপ্পড়ে বদলা না নিয়ে থাকি কেমনে বলো? ভেবে দেখলাম যতটা লজ্জা তোমার জন্য পেয়েছি ততটা লজ্জা তোমাকে ফিরিয়ে দিয়ে রিভেঞ্জ নেওয়া উচিত। লজ্জা, অস্বস্তি, দমবন্ধ করা অনুভূতি দিতে দিতে তোমাকে মেরে ফেলতে চাই, আর সেজন্যই বলেই ফারদিন শক্তির ঘাড়ে নাক ডুবিয়ে দিল। শক্তির স্রোত বয়ে চলা অঙ্গ এবার অবশ হয়ে আসছে। হৃৎপিণ্ড চলাচলের গতি বেড়ে গেল, নিঃশ্বাস খুব ভারী হয়ে গেছে। অল্প একটু খেয়ে উঠে গেল শক্তি। খাওয়া দাওয়া শেষে রুমে গেল না, কিচেনে
প্রায় আধা ঘন্টা যাবত ফ্যালফ্যাল করে ফ্যানের দিকে তাকিয়ে আছে শক্তি। এছাড়া কোনো উপায় নেই তার, নড়াচড়া করার মতো কোনো শক্তি নেই। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে ফারদিন। যতবার উঠতে চাইছে ততবার ফারদিন ঘুমের মধ্যেই আঁকড়ে ধরেছে। সময়টা হয়তো আটটার উপরে, এত দেরিতে উঠলে যে শাশুড়ির ঝাড়ি শোনা লাগবে এটা কি জানে এই লোক? এমনভাবে ধরেছে যেন কলিজায় ঢুকিয়ে ফেলতে চাইছে। এভাবে আষ্টে পৃষ্ঠে ধরাই সমস্যা হচ্ছে তার, মনে কুচিন্তা নাড়া দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে ফারদিনের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মৃদু হাসল। ঘুমের মধ্যে কত সুন্দর লাগছে তাকে। কপালে ছড়িয়ে পড়া চুলগুলো ফ্যানের বাতাস থেকে নৃত্য করে যাচ্ছে। সুপ্তি খুব লোভ হলো একটু পরও সাকতে। লোভ সামলাতে না পেরে মুখে এগিয়ে নেয় ফারদিনের দিকে। মুখের কাছাকাছি গিয়ে চোখ বন্ধ করে নেয়। বুকটা দুরু দুরু কাঁপছে। ফারদিন এতক্ষণ জেগেই ছিল, মুখের উপর গরম নিঃশ্বাস পড়ায় চোখ খুলে তাকালো সে। চোখ বন্ধ করে সুপ্তি তার মুখের খুব কাছে এসেছে। ফারদিন মৃদু হাসল। তাকে ঘুমের মধ্যে আদর করা আর জেগে থাকলেই কাঁপাকাঁপি। সুপ্তি ফারদিনের কপালে চুমু এঁকে দিল। নরম ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিল ফারদিন। শিহরণের দমকায় অঙ্গ ছুড়ে বয়ে গেল সীমাহীন ভালো লাগার স্রোত। সুপ্তি আবার ফারদিনের চোখে তার ওষ্ঠ ছোঁয়াল, চোখের পরে নাকের উপর। এরই মাঝে ফারদিন বলল, তারপর কোথায়? ফারদিনের কথা শুনে হকচকিয়ে উঠে চট করে সরে গিয়ে উঠে বসল সুপ্তি। বড় বড় চোখ করে তাকিয়ে নিজেকে বকতে লাগলো। আবারও লজ্জা পেতে হবে তাকে, কি হতো নিজেকে প্রশমিত করলে? ফারদিন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এটা কি হলো? সুপ্তি থতমত খেয়ে বলল, কই? কি করলে এখন? সুপ্তি অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে সে ভেবে পেল না। ফারদিন উঠে বসে সুপ্তির মুখের খুব কাছে গিয়ে বলল, কি করলে এটা বলো? সুপ্তি আমতা আমতা করে বলল, আমি ঘুমের ঘরে। সুপ্তির কথা শেষ হওয়ার আগেই ফারদিন একটা কাণ্ড করল, যার জন্য সুপ্তি মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পরে তাকে জোরে খাট থেকে নামতে নামতে ফারদিন বলল, ভাববে না তোমায় কিস করেছি, ঘুমের মধ্যে আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য রিভেঞ্জ নিয়েছি শুধু। আর বাইট দিলাম এজন্য যেন অনেকক্ষণ মনে রাখো আমার দেয়া পানিশমেন্ট। বলতে বলতে ওয়াশরুমে চলে গেল ফারদিন। লজ্জা ও শিহরণের বেরিতে ঠাই বসে রইল সুপ্তি। ওষ্ঠ ধরে এখনো লেগে আছে ফারদিনের ছোঁয়া। এই লোকটা কি সত্যি রিভেঞ্জ নিচ্ছে নাকি রিভেঞ্জের নামে ফায়দা লুটছে? সুপ্তি আর বসে রইল না, বেরিয়ে আসলো রুম থেকে। অন্যরকম ভালো লাগা যেন অঙ্গ প্রত্যঙ্গে শিরশিরে বাতাস বইছে। ঠোঁটের কোণে সুখের রেখা, হৃৎপিণ্ড কাঁপছে খুব দ্রুত। সুপ্তি কিচেনে এসে দেখলেও মেট পরোটা বানাচ্ছেন, তার পাশে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন সামিয়া। সুপ্তির মনে হল সে অনেক দেরি করে উঠেছে, তাই ওনার চেহারার এই রূপ। তাও এখন এলেও ফ্রেশ হয়ে এলো না। সামিয়ার চেহারা দেখে ভয় লাগছে। দেরিতে ঘুম থেকে ওঠার জন্য কিছু বলবেন কি না এটা ভেবে সুপ্তি মেইটকে বলল, খালা দেন আমি এসব করছি। মেইট সুপ্তিকে করতে না দিলেও সুপ্তি ওখানে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে টেবিল থেকে ফারদিনের কলা এলো, আমু নাস্তা দাও তাড়াতাড়ি বের হতে হবে। কথাটা শুনে সুপ্তি প্লেট হাতে নিল পরোটা নেওয়ার জন্য। সামিয়া কুঞ্চিত কপালে সুপ্তির হাত থেকে টান দিয়ে প্লেট কেড়ে নিয়ে পরোটা নিতে লাগলেন। সুপ্তি ক্ষীণ গলায় বলল, মা আমি দিচ্ছি। সামিয়া সুপ্তির কথায় পাত্তা না দিয়ে পরোটা ও ডিম ভাজা নিয়ে টেবিলে গেলেন। রাদিন ও ফারদিন টেবিলে বসে আছে। সামিয়া ঠাস ঠাস করে টেবিলের উপর সবকিছু রাখছেন। ওনার এমন কাণ্ডে বেশ অবাক হলো দুই ভাই। রাদিন বলল, কি হয়েছে আম্মু? সামিয়া কিছুই বললেন না। সুপ্তি একটা বাটিতে করে মাংস ভুনা নিয়ে আসলো। ও আসতেই সামিয়া তাকে কুঞ্চিত কপালে দেখে চলে গেলেন কিচেনে। ওনার যাওয়ার দিকে করুণ চোখে তাকালো সুপ্তি। ফারদিনের বুঝতে বাকি রইল না রাগটা কার উপর। ফারদিন বলল, কি হয়েছে সুপ্তি? সুপ্তি ফারদিনের দিকে ছলো ছলো চোখে তাকালো, কাঁপা কাঁপা থুতনি নিয়ে পা পাড়ালো উপরের দিকে।
ফাদিন টেবিল ছেড়ে উঠে দাঁড়াতেই রাদিন বলল, কই যাও? আচ্ছা তুই বস। রাদিন ফারদিনের হাত ধরে বলল, তোমাকে আগেই বলেছি ভাই, আম্মুর মতো ঘাড়তেরা মানুষ এত সহজে সোজা হবে না। তার থেকে ভালো হয় ভাবির উপর আম্মুর দুর্বলতা সৃষ্টি করো, তাকে দাদি বানিয়ে দাও, নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে। ফারদিন কিছুক্ষণ কিছু একটা ভাবল, তারপর বলল, আজ আমি যাব না অফিস, তুই যা। বলেই ফারদিন বাসা থেকে বেরিয়ে গেল। রাদিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেও বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। একটা ড্রাইভ করছে, অন্য হাতে ইরানকে কল দিয়ে যাচ্ছে রাদিন। হঠাৎ করে এই মানুষটা কই উধাও হয়ে গেল? শেষ যেদিন ইরানের সাথে রাদিনের কথা হয়েছিল সেদিন রাদিন তার বাবাকে নিয়ে হসপিটালে ছিল। রাদিনকে বলা ইরানের শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করিস ভাই, আমি এতদিন তোকে যা বলতাম সব তোর সাথে ফারদিন ও আরারের শত্রুতা সৃষ্টি করানোর জন্য করতাম। আমার মনে হতো আমাকে আশু অ্যাকসেপ্ট করে না আরার ও ফারদিনের জন্য, কিন্তু আমি ভুল। আশু আমার চরিত্রের জন্য আমাকে অপছন্দ করে, ফারদিন তোর খারাপ চাই না, আরারও তোকে ঠকানোর জন্য তরণীকে বিয়ে করেনি। আমি তোকে সব মিথ্যে বলতাম, আমাকে ক্ষমা করে দিস। সেদিন ইরানের কথা শুনে ঠাই দাঁড়িয়েছিল রাদিন। একটা মানুষ নিজে ভুল করে আবার নিজেই এসে নিজের ভুলের কথা বলে যায়? রাদিন হসপিটালে আরার ফারদিন সুলভ আসায় আর কথা হয়নি রাদিনের সাথে, সেটাই হয়তো শেষ কথা বলা ছিল। এর পরের দিন থেকে ইরান নিখোঁজ, আজও তার সন্ধান পাওয়া যায়নি। ইরানের কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল রাদিন, হঠাৎ চোখে পড়ল রাস্তায় আইলেনে দাঁড়িয়ে একজন ভদ্রলোক খাবাচ্ছেন। রাদিন প্রথম বিষয়টা পাত্তা দিল না, লোকটাকে ক্রস করে গাড়ি নিয়ে আসার পরে বিষয়টা স্বাভাবিক বলে মনে না হওয়ায় জানালা দিয়ে মুখ বের করে একবার বাইরে তাকালো রাদিন। লোকটা এখনো হাঁপাচ্ছে। রাদিন গাড়ি থামিয়ে নেমে লোকটার সামনে গেল। উনি রাদিনকে দেখে ইশারায় কিছু বুঝালেন। রাদিন বলল, আপনার শ্বাসকষ্ট? লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তৎক্ষণাৎ রাদিন ওনাকে গাড়িতে করে নিয়ে সামনের এক হসপিটাল গেল। প্রায় 15 মিনিট পরে হসপিটাল থেকে নিয়ে আসলো। রাদিন বলল, আপনার বাসা কোথায় বলুন আঙ্কেল, আমি আপনাকে নামিয়ে দিব। না বাবা, আমি যেতে পারবো। কতটা যেতে পারেন সে তো বোঝাই যাচ্ছে আঙ্কেল, আসুন তো। রাদিন জোর করে ওনাকে গাড়িতে ওঠালো। ওনার দেওয়া ঠিকানায় পৌঁছে গাড়ি থামলো। লোকটা গাড়ি থেকে নেমে রাদিনকে ভেতরে যেতে বলল। রাদিন না বলার পরেও শুনল না, এক কাপ কফি হলেও খেয়ে যেতে হবে, বাধ্য হয়ে রাদিনকে যেতে হলো। কলিং দিলে ওনার স্ত্রী এসে দরজা খুলে দেন। ওনার সাথে পরিচয় করিয়ে দিলে রাদিন ওনাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে সোফায় বসল। ভদ্রলোকটি বললেন, তোমার কাছে আমি কৃতজ্ঞ বাবা, তুমি আজ না থাকলে কি যে হতো? কিছুই হতো না আঙ্কেল, উপরওয়ালা কাউকে না কাউকে পাঠিয়ে দিতেন। ভদ্রলোক মৃদু হাসলেন, রাদিনের বিষয়ে টুকটাক প্রশ্ন করলেন, তার নাম কি করে বাসা কই। কথা বলতে বলতে রাদিন চারিদিকে তাকিয়ে দেখল বাসায় লোকের ভিড়। রাদিন বলল, বাসায় এত মেহমান, কোনো অনুষ্ঠান নাকি আঙ্কেল? ভদ্রলোক বললেন, ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজ আমার মেয়ের মেহেদি সন্ধ্যা। মেহেদি সন্ধ্যা কথাটি শুনে বুকটা ছ্যাত করে উঠল রাদিনের। তৎক্ষণাৎ কানে বেজে উঠল কান্না ভিজা গলার সেই কথাটি, কাল আমার মেহেদি সন্ধ্যা। রাদিন একটু নড়ে চড়ে বসল, ভদ্রলোক কি কি বলে গেলেন তার কর্ণপাত হল না। মনটা হঠাৎ করে কচকচ করতে লাগল। ভদ্রলোক ওনার স্ত্রীকে ডেকে বললেন, এই শুনছ, মেয়েটাকে নিয়ে এদিকে আসো। কিচেন থেকে আসছি বললেন ওনার স্ত্রী। মিনিট কয়েক পরে ট্রে হাতে নিয়ে একটা মেয়ে এলো। রাদিন প্রথমে না চিনলেও পরে চিনে গেল। অবাক হয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে অস্পষ্ট ঠোঁটে উচ্চারণ করল, শিয়া। মেয়েটিকে চেনাই যাচ্ছে না, শুকিয়ে গেছে, চেহারায় মলিন একটা ভাব চলে এসেছে। শিয়া রাদিনকে দেখে 440 ভোল্টের শকট খেল। রাদিন এখানে, কালকে ফোন দেওয়ায় কি চলে এসেছে? শিয়ার বাবা বললেন, এটা আমার মেয়ে। রাদিন ম্লান হাসল। শিয়ার বাবা শিয়াকে বললেন, শিয়া আজ রাস্তায় শ্বাসকষ্ট হচ্ছিল,
এই ছেলেটা ফিরেস্টার মতো এসে আমায় হসপিটালে নিয়ে গেছে। ওর নাম রাদিন। শিয়া বলল, আমি ওনাকে চিনি আব্বু। শিয়ার বাবা অবাক হয়ে বললেন, তুমি চিনো? উনি সে যার সাথে হিনা আপুর বিয়ে হওয়ার কথা ছিল। শিয়ার বাবা অবাক হয়ে রাদিনের দিকে তাকালেন। রাদিন মনে হয় তনির কথা ওঠায় মন খারাপ করল। কফির মগটা রেখে হাসার চেষ্টা করে বলল, আমি তাহলে যাচ্ছি আঙ্কেল, অফিসে যেতে হবে। না না, কি বলছে এসব, মাত্রই তো এলো, একটু সময় বসো। শিয়া গম্ভীর গলায় বলল, ওনাকে যেতে দাও আব্বু, উনি অনেক বিজি মানুষ। শিয়ার কথাটা শুনে রাদিন শিয়ার দিকে তাকাল। শিয়ার চোখ নামিয়ে নিল। রাদিন বোঝে না এই মেয়েটা এমন করে কেন, কিসের অভিমানী স্বর তার কণ্ঠে ভেসে ওঠে। শিয়া বাবা রাদিনকে বসার জন্য রিকোয়েস্ট করেই যাচ্ছেন। রাদিন বলল, সরি আঙ্কেল, আমাকে যেতে হবে, আর হ্যাঁ কংগ্রেচুলেশন শিয়া। বলেই রাদিন চলে গেল। শিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল উপরে। মনকে বুঝিয়েছে সে, জীবনে কাউকে ভালো লাগলেই যে তাকে নিজের করে পেতে হবে এমন তো নয়। বেলা 11টা ছুঁই ছুঁই, তখন বাসায় ফিরল ফারদিন। পুরুষ জীবনের সব থেকে কঠিন পরিস্থিতি হচ্ছে মা বা স্ত্রী দুজন থেকে একজনের পক্ষে কথা বলা। তার ভালো কোনো ঝামেলা না করে রাগ নির্ভর করে দুজনকে বুঝিয়ে বলা। ফারদিন সার্ভেন্ট জিজ্ঞেস করলো সবাই নাস্তা করেছে কিনা। সার্ভেন্ট বলল সবাই করেছে, সুপ্তু সুপ্তি করেনি। ফারদিন প্লেটে চারটে পরোটা ও ডিম ভাজা নিয়ে উপরে গেল। রুমে গিয়ে দেখল সুপ্তি খাটে বসে কান্না করছে। ফারদিনের বুকটা হু হু করে উঠল। এই বাড়িতে এসেছে থেকে মেয়েটা কখনো শাশুড়ি আদর পায়নি। যেদি রাগে একরোখা প্রতিবাদী মেয়েটা তিন কবুলের সাথে যেন ম্যাজিকের মতো বদলে গেল। ফারদিন বুক ছিঁড়ে আসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুপ্তির পাশে বসে তার দিকে প্লেট আগিয়ে দিয়ে কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে বলল, এটা তোমার বাবার বাসা যে রাজরানীর মতো রুমে এসে বসে আছো, কোনো কাজবাজ নেই, নাও এটা ধরো। সুপ্তি হতভম্ব হয়ে ফারদিনের দিকে তাকালো। সকালে তো লোকটা কত নরম গলায় কথা বলল, এখন কি হয়ে গেল যে রাগ দেখাচ্ছে? ফারদিন আবার ধমক দিয়ে উঠল, কি এলো নিচ্ছ না কেন? সুপ্তি অবাক হয়ে প্লেট হাতে নিল, কি করতে করতে হবে বুঝতে না পেরে চুপচাপ বসে রইল। ফারদিন আর একটা ধমক দিয়ে বলল, বসে আছো কেন, এগুলো মাখাও আর আমাকে খাইয়ে দাও। আমি নয়তো কে, এখন এটার জন্য আমাকে মেড রাখা লাগবে। সুপ্তি অবাকের উপর অবাক হচ্ছে, হঠাৎ এই লোকটার হলো কি, এসব ইচ্ছে করে করছে না তো, কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যি রেগে আছে। সুপ্তি পরোটা ছেড়ে ডিম ভাজা নিয়ে কাঁপা কাঁপা হাতে ফারদিনের দিকে বাড়িয়ে দিল। মনে পড়ল সেদিন হসপিটালে ফারদিন বলেছিল, আপনার হাতের খাবার অনেক তিতা। ফারদিন সুপ্তির হাত ধরে মুখে পরোটা নিয়ে চোখ বন্ধ করে চিবুতে চিবুতে বলল, আজকে ডিমটা মেড ভেজেছে বোঝাই যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার হাতের ছোঁয়া লেগে সব তিতা হয়ে গেছে। ফারদিনের কথা শুনে সুপ্তির ইচ্ছে করল প্লেটটা ফারদিনের মাথায় ছুঁড়ে মারতে। খাচ্ছে তো খাচ্ছে, আবার এই কথাটা বলছে। সুপ্তির চোখের ডাকটা ফারদিন বুঝতে পারল, তার খুব মজা লাগছে। মনে মনে চাইছে সুপ্তি একবার রেগে যাক, আবার তারা ঝগড়া করুক আগের মতো। দুটো পরোটা খাওয়ার পরে ফারদিন ঢেকুর তুলে বলল, এগুলো তুমি খাও, আমি খাবো না। আর শোনো, এগুলো তোমাকে খেতে দিচ্ছি ভাববে না, তোমায় ভালোবেসে খেতে দিচ্ছি। আমার এটো খাবার তোমাকে খাইয়ে রিভেঞ্জ নিচ্ছি, ইটস রিভেঞ্জ। সুপ্তি কটমট করে তাকালো, দুপা তুলে পা ভাঁজ করে বসে খেতে লাগলো। তার খাওয়ার এই অপূর্ব দৃশ্যটা অনিমিষ চোখে তাকিয়ে আছে ফারদিন। সুপ্তি খেতে খেতে আর চোখে তাকালো, ফারদিনের চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল, কিন্তু ফারদিন চোখ ফেরালো না। সে অপলক দৃষ্টিতে সুপ্তিকে দেখে যাচ্ছে। তার এভাবে তাকানোতে সুপ্তির খেতে অস্বস্তি লাগছে। আর একটা পরোটা খাওয়ার ইচ্ছে হলেও খেলো না সে। প্লেটটা রেখে পানি খেতে ফারদিন বলল, ওরা খাচ্ছ না কেন? সুপ্তি ক্ষীণ গলায় বলল, ছি পেট ভরে গেছে। ফারদিন ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা পেট ভরে গেছে, তাহলে তো এটা তোমাকে খাওয়াতেই হয়,
কারণ ভরা পেটে খাবার খাওয়ার মতো অশান্তির দুনিয়াতে দুটো নেই। বলেই প্লেট হাতে নিয়ে পরোটা ছিঁড়ে শক্তির মুখে দিয়ে বলল, খাও। পেট ভরে গেছে সত্যি, ফারদিন ধমক দিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করছি পেট ভরছে নাকি ভরেনি, খেতে বলছি খাও। ফারদিনের ধমকে সত্যি হা করে নিল। ফারদিন সত্যির মুখে পরোটা পড়ে বলল, ভেবো না তোমাকে মুখে তুলে খাওয়ানোর শখ হচ্ছে, আমার এটো খাবার খাওয়াচ্ছি তোমায়, ইটস রিভেঞ্জ। সত্যি মনে মনে ভেংচি কেটে মিনমিন করে ভ্যাঙ্গ করল, কি একটা পায়ছে, ইটস রিভেঞ্জ। ফারদিন শুনে ফেলল সত্যির কথা, চোখ বড় বড় করে বলল, ওই তুমি আমাকে ব্যঙ্গ করলা। সত্যি অবাক হয়ে তাকালো, এত আস্তে কথা শুনলো কেমন এ লোকটা। ফারদিন কিছু না বলে খাইয়ে দিল। পরোটা শেষ হলে শেষের টুকরোটা সত্যির মুখের কাছে নিল, টুকরোটা বড় তাই বড় করে হা করল সত্যি। ফারদিন চট করে নিজের মুখে ঢুকিয়ে নিল, সত্যি হা থেকেই বড় বড় চোখ করে তাকালো। ফারদিন পরোটা চিবুতে চিবুতে বলল, মুখ বন্ধ করো, বাঘের মতো লাগছে। সত্যি হাসবে নাকি কাঁদবে বুঝল না, এই লোকটা তো সাংঘাতিক একটা লোক, এমনটা কেউ করে? আর সে কি এতই খারাপ নাকি দেখতে যে বাঘের মতো লাগছে? ফারদিন প্লেট রাখতে নিচে গেল, এসে দেখল সত্যি আগের জায়গায় বসে আছে। ফারদিন ধপ করে বিছানায় পড়ে সত্যির কোলে মাথা রাখল। আকস্মিক কাণ্ডে কেঁপে উঠল সত্যি। ফারদিন বলল, তোমাকে এত আরামছে বসতে দেখে আমার ভালো লাগছে না, এত আরাম কিসের, কাজ করো, মাথা টিপে দাও। সত্যি কটমট করে তাকালো, বললেই হয় কোলে মাথা রাখার ইচ্ছে হচ্ছে, এত নাটক করার কি আছে। মনে মনে ফারদিনকে বকতে বকতে মাথায় হাত দিল সত্যি। মুহূর্তেই এক রাশ ভালো লাগা তাকে জেঁকে ধরল, ঘন চুলগুলো নরম, কি তুলতুলে, সারাদিন এই চুলে হাত বোলালেও যেন মন ভরবে না। ফারদিন চোখ বন্ধ করে আছে, সত্যি ফারদিনের মুখের দিকে নিশাতর চোখে তাকিয়ে আছে। মানুষ এত সুন্দর হয় কেমনে, এতটা সুন্দর হতে হয় বুঝি? হঠাৎ ফারদিন সত্যির কোমর জড়িয়ে তার উদরে কারো একটা চুমু এঁকে দিল, সাথে সাথে শীতল স্রোত বয়ে গেল পুরোটা অঙ্গ জুড়ে, হৃৎপিণ্ডটা আবারও লাফাতে লাগলো। ফারদিন চোখ বন্ধ রেখে বলল, ভেবো না তোমাকে চুমু দিয়েছি, তোমাকে অস্বস্তি দিলাম, ইটস রিভেঞ্জ। সত্যি কথা বলতে পারল না, তার জবান দিয়ে কথা আসছে না, শিহরণে জমে গেছে সে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে ফারদিনের চুলে ডুবানো হাতটা মুঠি করে চোখ বন্ধ করল। ফারদিন বুঝতে পারছে সত্যির অবস্থাটা, বুঝতে পেরে আবারও একই কাণ্ড করে বসল। বেশ কিছুক্ষণ পরে দমকা হাওয়া এসে ঘরে ঢুকল। ফারদিন জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখল বৃষ্টি হচ্ছে, বাঁকা হেসে সত্যির দিকে তাকাল। সত্যির চোখ বন্ধ করে ফারদিনের চুলে হাত বুলিয়ে যাচ্ছে। ফারদিন বলল, তোমার কাজ শেষ, আর লাগবে না, মাথাটা ভালোভাবে টিপতেও পারো না। বলতে বলতে উঠে বসল সে, সত্যিকে অস্বাভাবিক লাগছে, যেন নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ফারদিন বুঝতে পেরে মৃদু হাসল, সত্যির হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। সত্যি বলল, আরে কই নিয়ে যাচ্ছেন? ফারদিন চারিদিকে তাকিয়ে সত্যিকে কোলে তুলে নিল। সত্যি বলল, আরে আরে কি করছেন এটা? ফারদিন কোনো কথার জবাব না দিয়ে ছাদে গেল। ছাদে পা রাখতে আশারি কন্যার কান্নায় ভিজতে লাগলো দুজন। সত্যি একটা হাত মুখের উপর রেখে বলল, আরে এসব কি করছেন, ভিজে যাচ্ছি তো। ফারদিন কিছু বলল না, ওকে কোলে দিয়ে চোখ খিঁচে আকাশের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়ে রইল। দুজন সম্পূর্ণ ভিজে যাওয়ার পরে সত্যিকে নামিয়ে দিল সে। সত্যি চিলেকোঠার দিকে দৌড়ে যেতে লাগলো। ফারদিন হ্যাঁচকা টানে সত্যিকে নিজের বুকে ধাক্কা খাওয়ায়। সত্যি নিজেকে ছাড়াতে ছটফট করে, ফারদিনের মুখের দিকে তাকিয়ে থমকে যায়। ভেজা চুলগুলো এসে ফারদিনের কপালে ছড়িয়ে পড়েছে, খোঁচা খোঁচা দাড়িযুক্ত ফর্সা মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে বৃষ্টি বিন্দু। নেশাতুর চোখে তাকিয়ে আছে সত্যির দিকে, সুঠাম দেহে লেপটে আছে ছাই রঙের টি শার্টটা, সব যেন ফারদিনের সৌন্দর্যের পদ্ম ফুটিয়েছে। এত আকর্ষণীয় কেন এই মানুষটা, এত আকৃষ্ট করে কেন সে? ফারদিন সত্যির কোমর চেপে ধরল,
তার হাত সেখানেই সীমাবদ্ধ থাকছে না, বেপরোয়ার মতো ছুটে চলেছে এদিক ওদিক। এমন একটা সিচুয়েশনে এত গাঢ় স্পর্শ শক্তি হজম করতে পারছে না। ফারদিনের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁপা গলায় বলল, ছাড়ুন প্লিজ, আমার ঠান্ডা লাগছে। ফারদিন বাঁকা হেসে বলল, এটাই তো চাইছি, তোমার ঠান্ডা লাগিয়ে রিভেঞ্জ নিচ্ছি, ইটস রিভেঞ্জ। শক্তি নিজেকে ছাড়াতে ফারদিনের দুহাত ধরে সরাতে চাইল। ফারদিন বাঁকা হেসে বলল, জিম করে বডি বানাইছি, শক্তিতে কুলাবে তো। শক্তি এবার চোখ রাঙিয়ে তাকাল। ফারদিন চোখ ছোট ছোট করে কণ্ঠে রাগী ভাব এনে বলল, তুমি আমার দিকে চোখ রাঙাচ্ছ? আমার দিকে ভেবেছো এখনো এসব সহ্য করব? শক্তি ভড়কে গেল। মানুষটা কি এবার সত্যি সত্যি রেগে গেছে? ফারদিন বলল, তোমাকে তো এর পানিশমেন্ট দিতেই হবে। কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ বৃষ্টি শেষ হবে না ততক্ষণ ছাড়তে পারবে না। শক্তি বলল, কি বলছেন এগুলা? ফারদিন ধমক দিয়ে বলল, এই মেয়ে, মুখে মুখে তর্ক করো কেন? ধরতে বলেছি ধরো, নয়তো সাতটাকে ফেলে দিয়ে বড় ধরনের রিভেঞ্জ নিব। ফারদিনের ধমক পেয়ে শক্তি ফারদিনকে জড়িয়ে ধরল। ফারদিন দুহাতে শক্তিকে জড়িয়ে বলল, ভেবো না তোমাকে জড়িয়ে ধরছি, এভাবে থাকলে তোমার শীত লাগবে, অস্বস্তি হবে, পুরনো শত্রু জড়িয়ে ধরায় রাগও হবে, তাই ধরেছি ইটস রিভেঞ্জ। ভাগ্য কত অদ্ভুত, তাই না? যে মেয়েটিকে একদিন ভাইয়ের জন্য দেখতে গিয়েছিলাম, আজ সেই মেয়েরই বিয়ে হতে যাচ্ছে। কথাটা বলতে বলতে কানে দুল লাগাল আরু। আজ শিয়ার বিয়ে, তাদের বাসার সবাইকে দাওয়াত করা হয়েছে, সবাই যেতে চায়নি, কিন্তু বারবার শিয়া ফোন দিয়ে বলছে সবাইকে যেতেই হবে, আর সেজন্যই সবাই তৈরি হচ্ছে শিয়ার বিয়েতে যেতে। আনু মাথায় চিরুনি করতে করতে বলল, এরকম অদ্ভুত ভাগ্যটা যদি আপুর হতো আর সানিম ভাইয়ের সাথে বিয়ে হয়ে যেত, কত কিউট একটা জিজু পেতাম। কিন্তু আপু তো সানিম ভাইয়াকে কেন, কোনো ছেলেকে বিয়ে করতে চায় না, সে নাকি বিয়ে করবে না। আরো মিরর ভ্যানিটির দিকে তাকিয়ে দুঃখ গলায় বলল, আপু বিয়ে করবে না, আমাদেরও সিরিয়াল আসবে না। আনু আরুকে কোনোই মেরে বলল, বিয়ের খুব শখ তাই না? তোর 3 মিনিটের বড় আমি, তোর 3 দিন আগে হলো আমার বিয়ে হবে। আর আমি যদি দেখি তোর বর অনেক কিউট, তাহলে তোকে গুম করে আমি তোর বরের সাথে সংসার করব। তোর বর এটা বুঝবেই না। ছি আরু, তুই না আমার বোন, আমার বর আসার আগেই তাকে ছিনিয়ে নিয়েছিস তো। এরই মাঝে আশু এসে রুমে ঢুকল। সাধারণ সালোয়ার কামিজ পরেছে সে, সাজগোজো তেমন করেনি। আনু বলল, আপু তুমি বিয়েতে যাচ্ছ না? যাচ্ছি তো, কেন যাচ্ছ মানে এভাবে যাবা? এভাবে গেলে কি হবে, কেউ আমাকে চিনবে না বুঝি? আপু প্লিজ একটা শাড়ি না হয় পরো। আমি যেভাবে আছি ঠিক আছি, তোদের হয়েছে? হুম। আশু বেরিয়ে যাবে তখন আঞ্চু শাড়ি ও চিরুনি নিয়ে এসে আশুকে বলল, বড় আপু আমাকে শাড়ি পরিয়ে চুল বেঁধে দাও। আনু বলল, কালী তুই এই গোলাপি রঙের শাড়ি পরবি। আঞ্চু আমোদ কলাই বলল, হুম আপু, সুন্দর না শাড়িটা? হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু তোকে এই শাড়িতে একদম পিতনির মতো লাগবে রে। বলেই আরু ও আনু খিলখিলিয়ে হেসে উঠল। আঞ্চু কাঁদো কাঁদো মুখ করে বলল, বড় আপু দেখো কি বলে, আমি যাবো না কিন্তু। বলে আঞ্চু চলে যেতে লাগে। আশু আঞ্চুকে ধরে বলল, ওর কথায় কান দিচ্ছিস কেন? ওদের কি একটু সুন্দর লাগছে নাকি? দেখ কেমন ভূত প্রেতের মতো লাগছে। আব্বু এই যে টুইনগুলোকে কই থেকে কুড়িয়ে আনছিল, আপুই ভালো জানতো। বলতে বলতে আঞ্চুকে নিয়ে বেরিয়ে আসলো আশু। আনু আরো কাঁদো গলায় পিছন থেকে বলল, আপু তুমি এটা বলতে পারলা? আমাদের কি সত্যি ভূতের প্রেতের মতো লাগছে? আশু মিটিমিটি করে হাসতে হাসতে চলে আসলো। আঞ্চুকে শাড়িটা পরিয়ে দিয়ে চুল বেঁধে আয়নার সামনে দাঁড় করালো। আঞ্চু আয়নার দিকে তাকিয়ে বলল, আপু আমাকে কি খুব খারাপ লাগছে? আশু আঞ্চুর দুপাশে টিপে বলল,
আমাদের ঘরের সব থেকে মায়া বোঝাটা হচ্ছিস তুই। আমার একটাই বোন, সেটা হচ্ছে পুচকি মেয়েটা। ওদের কথা কান দিচ্ছিস কেন? ওদের তো আব্বু কুড়িয়ে পাইছিল। দেখিস না, আমরা তিন ভাই বোন শ্যামবর্ণ, আর ওরা কেমন সাদা চামড়ার ইংরেজের মতো। কটমট করে আরারের দিকে তাকিয়ে আছে তরুণী। আরার গাল চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকাচ্ছে, যেন সে কিছুই জানে না। তনি আঙ্গুল তুলে বলল, আর একটা বার যদি এরকম করেছেন না, একদম হাত কেটে দিব, অসভ্য লোক কোথাকার। বলেই আবার শাড়িটা পরতে লাগলো তরুণী। যেখানে শাড়ি পরতে তার পাঁচ মিনিটের মতো লাগে না, সেখানে আধা ঘন্টা ধরে শাড়ি পরতে লাগছে, তাও এখনও শাড়ি কোমরে গুঁজতেও পারেনি। আর এটা হচ্ছে আরারের জন্য, যতবারই সে শাড়ি গুঁজতে যাচ্ছে ততবারই আরার টান দিয়ে শাড়িটা ফেলে দিচ্ছে। এবার আর আরার শাড়িতে টান দিল না, শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। তোমরা চলে যাও, আমি যাব না, আমার মাথা ধরেছে। তনি কুচি দিয়ে দিতে বলল, আচ্ছা তাহলে আপনি ঘুমিয়ে যান। আরার করুণ চোখে তাকিয়ে বলল, আমি সত্যি যাব না বলছি। তো আমি কি মিথ্যে মিথ্যে ঘুমোতে বললাম নাকি? আরার উঠে বসে ব্যথিত গলায় বলল, আমি যাব না, তোমার খারাপ লাগবে না? খারাপ কেন লাগবে, আপনি বাসায় বসে বসে আরাম করবেন, এটা তো ভালো কথা। আরার উঠে এসে তরুণীকে পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাদি গলায় বলল, শাড়ি না পরে গেলে কি হয় মেঘবতী, এটা বাদ দাও না প্লিজ। জি না, আমার শাশুড়ি বলেছেন আমি যেন শাড়ি পরে যাই, তাই আমি শাড়ি পরেই যাব। ঠিক আছে, শাড়ি পরেই যাও, কিন্তু এটা ছাড়া অন্যটা পরো প্লিজ। উনি আমাকে এতটাই হাতে তুলে দিয়েছেন, আমি এটাই পরব। তুমি আমার অবাধ্য হচ্ছ, জানো স্বামীর অবাধ্য হলে গুনাহ হয়? আমার স্বামী একদিন আমাকে বলেছিল, তুমি যাই করো মেঘবতী, কখনো আমার মায়ের অবাধ্য হবা না, আমার বোনদের মনে আঘাত দিবা না, দেখবা আমি তোমাকে মাথায় তুলে রাখবো। স্বামীর মাথায় ওঠার খুব লোভ হচ্ছে গো, তাই ননদ ও শাশুড়ির কথা রাখছি মহারাজ। আরার হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ননদ আর শাশুড়ি সব, স্বামীর এখন আর কোনো দাম নেই। তনি আরারের দিকে ঘুরে আরারের শার্টের কলার ঠিক করতে করতে বলল, আচ্ছা ম্যাডাম কি জানতে পারে ওদের শরীরে তো মানে কেন? কারণ আপনার স্যারের বউকে কালো শাড়িতে একদম হুড়ির মতো লাগে, আর সে চায় না তার এই হুড়কে এই অফিসারের রূপে কেউ দেখুক, এই রূপ যে শুধু তার স্বামীর জন্যই। কেউ দেখলে কি হবে? নজর লেগে যাবে। যে নজরের টিকা হয়তো আপনি আমার পাশে আছেন। আরার তরুণীর চুল কানে গুঁজে দিতে দিতে ঘোর লাগা গলায় বলল, পাশে না থেকে উপায় আছে, পাশে না থাকলে যে ধম বন্ধ হয়ে আছে। আচ্ছা তাই, যদি কখনো আপনার মেঘবতী হারিয়ে যায় তখন কি করবেন? আরারের মোহনীয় চোখ দুটো মুহূর্তেই ক্রোধী হয়ে গেল। তরুণীকে ছাড়াতে চাইলে তরুণী আরো জোরে আঁকড়ে ধরে বলল, রেগে যাচ্ছেন কেন, হতেও তো পারে আপনার মেঘবতী হারিয়ে গেল, শুধু তার নামটাই পড়ে রইল। আরার ঝাড়া দিয়ে তরুণীর হাত ছাড়িয়ে অগ্নি চোখে চেয়ে বলল, থাপড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদ্দক্য থাকার, আর কখন এ কথা মুখে এনেছ তা একদম মেরেই দেব, তারপর নিজে মরে যাব। তরুণী দু কান ধরে বলল, সরি। আরার রাগে ফুসতে ফুসতে তরুণীর দিকে তাকাল। তরুণী হাত ধরলে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে খাটে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তরুণী আরারের পিছু পিছু দৌড়ে বের হলো, ততক্ষণে আরার বাসা থেকে বেরিয়ে যায়। তরুণী দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে দেখে আশু দৌড়ে এসে তরুণীকে ধরে বলল, আরে তোমাকে কে কে রোজ নিয়েছে মনে নাই, এভাবে নামছো কেন, যদি কিছু একটা হয়ে যায়? তোমার ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। যাক বেরিয়ে, ঘুরে ফিরে তো এই বাসাতেই আসবে তাই না, এত হাইপার হওয়ার কি আছে, ভুলে গেছো কাল কি বলেছি? আসো একটু দেখে আসি তোমার ভাইয়া কোথায়। চুপচাপ এখানে বসো। আশু তরুণীকে বাইরে যেতে দিল। আরু আনু আঞ্চু নেমে আসতেই ফাহিমা খাতুন বললেন, ওই সবাই যে তোরা তৈরি হয়ে গেলে খাবি কখন? আনু সেলফি তুলতে তুলতে বলল, আমি খাবো না আম্মু, তোমার মেয়েদের খাইয়ে দাও। ওই খাবি না মানে কি, ওরা তোদের জন্য খাবার রেডি করে বসে আছে, চুপচাপ টেবিলে আয় বলছি। আরু কাঁদো কাঁদো মুখ করে বলল, আম্মু কত শখ করে নেল পড়েছি, এখন কিছু খেতে পারবো না। তোদের কে বলে এত বড় বড় নখ পড়তে, ওই হিন্দি ফিল্ম দেখে দেখে এসব ঢং শিখেছিস, আয় বলছি।
আরও আনু মায়ের কথায় তেমন পাত্তা দিল না। ফাহিমা আনসুকে বললেন, তুই না গাজরের ভাজি করতে বললি, এখন খাচ্ছিস না কেন? আমি এখন খাবো না আম্মু, বাসায় এসে খাবো। পরে খেতে ভালো লাগবে না, যা বলছি কথা শোন। আনসু কান্নার ভঙ্গি করে তাকালো, সেও আরুয়ানুর মতো নখ লাগিয়েছে, এখন খেতে হলে চামচ দিয়ে খেতে হবে। আশু বন্দের কাণ্ড দেখে নিজেই উঠে দাঁড়ালো, টেবিল থেকে প্লেটে করে পরোটা আর গাজর ভাজি নিয়ে এসে এক টুকরো পরোটা নিয়ে আনসুকে দিয়ে বলল, নে হা কর। আনসু খুশিতে 32 বার দাঁত বের করে হেসে হা করল। সে জানত তার এই দ্বিতীয় মা কখনোই তাকে না খেয়ে যেতে দেবে না। আশু আরেক টুকরো পরোটা নিয়ে আনুকে দিয়ে বলল, নে অসময় বাচ্চাদের মতো তাকাচ্ছিস যখন, তুই হা কর। আনু চট করল। আশু আরেকে বলল, তোর মনে হচ্ছে খিদে নাই? আরো করুণ কণ্ঠে বলল, সবার বেলায় ভালোবাসা, আমার বেলায় অন্যায়। আশু আরুকে দিয়ে বলল, নে এটা তো দাদা শ্বশুরের চল্লিশা। আশুর কথা ফাহিমা খাতুন ও ওনার মেয়েরা ঠাট্টা মেরে হেসে উঠল। আশু আরেকটু পরোটা নিয়ে তনিকে দিয়ে বলল, ভাবি তুমিও হা করো। তনি মন খারাপ করে বলল, আচ্ছা ভাইয়া খেয়ে নিবে, তুমি হা করো। আশু জোর করেও তনিকে খাওয়াতে পারল না, বন্দির খাওয়ালেও নিজে কিছুই খেলো না আশু। খাওয়া দাওয়া শেষে সবাই বেরিয়ে আসে, বাইরে এসে দেখে আর গাড়িতে বসে আছে। তরুণী এসে সামনে বসল, আশুরা চার বোন মিলে আশুর গাড়িতে উঠল, দুটো গাড়ি একসাথে স্টার্ট হয়। বেশ কিছু দূর আসার পরে তরুণী আনারকে বলল, কথা বলছেন না কেন? সরি বললাম তো। আর কিছুই বলল না, তার মতো গাড়ি চালাতে থাকলো। তরুণী বলল, ঠিক আছে, কথা যখন বলবেন না গাড়ি থামান, আমি আপুদের সাথে যাব। আনার কটমট করে বলল, গাড়ি কিন্তু একদম খাটে ফেলে দেব। তনি আর কিছুই বলল না, পুরোটা রাস্তা আসলো আরের মুখে কোনো রা নেই, একবারের জন্যেও তাকায়নি তনির দিকে। তনির খুব কান্না পাচ্ছে আরের বিহেভিয়ারে, কি এমন বলে ফেললো যে এত রাগ করতে হবে? একমাত্র মেয়ের বিয়ের আয়োজনটা অনেক বড় করে করেছেন আনিসুর রহমান, তবে কোনো রিসোর্ট অ্যারেঞ্জ না করে বাড়িতেই করেছেন। এটা অবশ্য ওনার মেয়ের ইচ্ছে, সে বরের হাত ধরে বাবার ঘর থেকেই যেতে চায়। চারিদিকে মেহমানের ভিড়, রংবাহারি ফুল, লাইটিং সব দিয়ে সাজানো হয়েছে দোতলার এই বাসাটি। ব্যস্ততা সবার মাঝে, কেউ মেহমানের ভালো মন্দ খেয়াল রাখতে ব্যস্ত, কেউ সাজতে ব্যস্ত, কেউ সবার গিফট সংগ্রহ করতে। একদল মেয়ে মিলে করছে বরের গেট ধরার ব্যবস্থা, লাল ফিতা, কাছি, হলুদ কুড়া, মরিচ কুড়ার শরবত সব নিয়ে চলছে গেট ধরার প্ল্যানিং। 11টার দিকে শিয়াদের বাসায় আসলো আরার তনি, ওদের আগে আশুরা চার বোন পৌঁছে গেছে। শিয়াদের বাড়িতে এসে তনি তার মামাতো বোনদের পেয়ে যায়, সবাইকে পেয়ে সে মহা খুশি। সবার সাথে কথা বলে শিয়ার সাথে দেখা করতে উপরে গেল। লাল রঙের লেহেঙ্গা পরে বধূ সাজে আয়নার সামনে বসে আছে শিয়া, রুমে কেউ ঢুকেছে সেটা তার খেয়াল নেই। তরুণী পা টিপে টিপে এসে শিয়ার চোখে হাত দিল, শিয়া একটুও নড়ল না, যেভাবে বসেছিল সেভাবেই তাকাল। তরুণী শিয়ার চোখ ছেড়ে শিয়ার সামনে বসে পড়ল, কি ব্যাপার, নতুন বউয়ের কোনো নড়াচড়াই নেই, কেউ নড়তে নিষেধ করেছে নাকি? শিয়া ম্লান হেসে বলল, কে নিষেধ করবে, ভালো আছো? আর সবাই এসেছে তো? সবাই এসছে, কিন্তু তোমার মন খারাপ কেন শিয়া? শিয়া ধরা গলায় বলল, কই মন খারাপ, মন খারাপ হবে কেন, আজ তো খুশির দিন। তনি শিয়ার থুতনি ধরে বলল, আমার দিকে তাকাও তো। শিয়া তাকালো না, খুব কান্না পাচ্ছে তার, কাল রাদিন তাদের বাসায় এসে যাওয়ার পর থেকে আরো দুর্বল হয়ে পড়েছে সে। রাদিন চোখ দুটো যেন তাকে খুব টানছিল, তখন নিজেকে শক্ত করে রাখবে ভাবলেও সময়ের সাথে সাথে এসে ভেঙে গড়িয়ে যাচ্ছে। বারবার ইচ্ছে করছে রাদিনকে ফোন করে বলতে, আমি আপনাকে ভালোবাসি রাদিন, আপনাকে বিয়ে করতে চাই। কেন রাদিন তাকে বুঝল না,
ভালোবাসার কথাটা মুখ ফুটে না বললে কি চোখ দেখে বোঝা যায় না, কথার ধরনে বোঝা যায় না? কাল যখন রাদিন চোখে চোখ রেখে কংগ্রেস জানিয়েছিল, তখন যেন শিয়ার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছিল। তরুণী বলল, তুমি কি বিয়েতে রাজি নাও শিয়া? শিয়া শুকনো ঢোক গিলে নিজেকে শক্ত করে বলল, রাজি তো, রাজি হব না কেন? আচ্ছা এসব বাদ দাও না, তোমার থেকে নাম্বার নিয়ে জুহা আপু শক্তি আপুকে ফোন দিয়ে দাওয়াত করলাম, ওরা এলো না যে, মনে হয় ফোনে দাওয়াত দিয়েছি বলে দাওয়াত গ্রহণ করেনি। জুহাকে কাল দেখতে আসবে, তাই আজ কোথাও যেতে দিচ্ছে না আন্টি। আর শক্তি শাশুড়ি কেমন জানোই তো, ওর নাকি ভয় করছে শাশুড়িকে বলতে। ফারদিন ভাইকে বললেই পারে, সেটাও নাকি বলতে পারছে না। আচ্ছা আসো তো স্টেজে যাবে, রুমে কেন বসে আছো? বউরা রুমে বসে থাকে বুঝি? তরুণী শিয়াকে দিয়ে নিচে চলে গেল। শিয়া স্টেজে আসতেই ছবি তোলা শুরু হয়ে যায়। তরুণী স্টেজ থেকে নেমে তার এক মামাতো বোনের সাথে কথা বলতে লাগে। শিয়া তার মামাতো বোনের ননদ হওয়ায় মামাতো বোনরা সবাই এসেছে, শুধু মামারা আসেনি। আসলেও সমস্যা নেই, ওনারা এখন আর রাগ দেখান না। দূর থেকে একটা টেবিলে বসে বসে তরুণীকে দেখে যাচ্ছে আর আর, তার মেঘবতীকে যতই দেখে ততই যেন মুগ্ধ হয় সে। একটা ছেলে বারবার তরুণীর দিকে তাকাচ্ছে। আর আর উঠে গিয়ে ছেলেটিকে বলল, কি দেখেন ভাই? ছেলেটা তরুণীকে দেখিয়ে বলল, মেয়েটি দেখেন ভাই, সাংঘাতিক সুন্দর। চিনেন? হুম, আমার বউ। ছেলেটির মুখটা হা হয়ে গেল। আর আর বলল, এখান থেকে চলে যাওয়ার কথাটাও বলতে হবে। ছেলেটা আর আরের দিকে তাকাতে তাকাতে চলে গেল। মনে হয় তরুণীকে বিবাহিত ভাবিনি তাই শকড হয়েছে। এভাবেই তিন চারটে ছেলেকে তরুণীর থেকে দূরে দূরে রাখলো আর আর। আড়ালে থেকে মোহনীয় চোখে তরুণীকে দেখল, তবুও সে তরুণীর সামনে গেল না। মাঝে মাঝে ইচ্ছে করছিল তরুণীকে এনে সামনে বসিয়ে রাখতে, তখন আর ছেলেরা তাকাবে না। কিন্তু এমনটা করলে তরুণী বিয়েতে আনন্দ করতে পারত না। আর আর চাই না তরুণী আনন্দ থেকে বঞ্চিত হোক। বেশ কিছুক্ষণ পরে তরুণী বাসা থেকে বেরিয়ে যাচ্ছে দেখে আর আর দৌড়ে তরুণীর পিছু পিছু গেল, কিন্তু বাইরে এসে কোথাও তরুণীকে দেখতে পেল না। মাত্রই তো এলো, একটুক্ষণে কই হারিয়ে গেল। তরুণীকে না পেয়ে উন্মাদের মতো দৌড়াতে থাকে, খুঁজতে খুঁজতে পকেট থেকে ফোন বের করে, আশুকে কল দিল। আশু ফোন ধরতেই আর আর বলল, আশু তাড়াতাড়ি বাইরে আয়, মেঘবতীকে পাওয়া যাচ্ছে না। ফোন রেখে আবারও খুঁজতে লাগে আর আর, রাস্তার বাইরে এসে খুঁজল, কোথাও নেই তরুণী। আরও আনু আঞ্চু ভেতরে খুঁজছে। আশু আবার বাইরে, তরুণীর ফোনে কল দিচ্ছে, ফোন বন্ধ। আস্তে আস্তে বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল। যেহেতু তরুণী সবার পরিচিত, তাই তরুণীকে সবাই মিলে খুঁজতে লাগলো। একটা সময় আর আর কেঁদে দিল। তরুণীর মামাতো বোনকে বলল, যদি মেঘবতীকে খুঁজে না পায় তোমার বাবাকে খুন করে ফেলবো। আশু বলল, ভাইয়া প্লিজ শান্ত হও, ভাবিকে পেয়ে যাব, আমরা পুলিশে ফোন দিয়েছি। আর আর কেঁদে কেঁদে দুহাতে মাথা চেপে ধরল। শিয়ার কেন জানি রাধিনকে সন্দেহ হচ্ছে। সে রাধিনকে ফোন দিল, কিন্তু রাধিন কেটে দিল। শিয়া মেসেজ দিল, প্লিজ ফোনটা তোলেন রাধিন। রাধিন রিপ্লাই দিল, সে মিটিংয়ে আছে। আর আর হঠাৎ কি একটা ভেবে আবারও রাস্তায় দৌড়ে চলে গেল। তার মন বলছে তরুণীকে তার মামা নয়তো বাবা ধরে নিয়ে গেছেন। আর আর এভাবে দৌড়ে দেওয়ায় তার বোনরা ও শিয়া দৌড়ে গেল আর আরের পিছু। একটা গাড়ি ধাক্কা খেয়ে আর আর ছিটকে পড়ল রাস্তার ওপাশে, হাতে পায়ে অনেক জোরে আঘাত পেল, কোনোই হাঁটু বেশ খানিকটা ছিলে গেল। আর আরের বোনরা হাওমাও করে কান্না জুড়ে বসে। বিয়ে বাড়ির প্রতিটি মানুষ তাচ্ছব বনে গেছে। শিয়া দৌড়ে গিয়ে আর আরকে ধরে বলল, আশু আপু ভাইয়াকে নিয়ে হসপিটাল চলো। আর আর বলল, আমি ঠিক আছি শিয়া, কিন্তু মেঘবতী? এইটুকু বলে উঠতে চাইল আর আর, কোমরের ব্যথায় কিঞ্চিত কুঁকড়ে উঠল। এরই মাঝে বাসার থেকে হইচই শোনা গেল, কেউ একজন বলল হেনাকে পাওয়া গেছে। কথা শুনে সব ব্যথা ভুলে গেল আর আর, সব ব্যথা ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিল বাসার ভেতর। ভেতরে এসে দেখল তরুণী উদ্বিগ্ন চেহারায় বাইরে আসছেন,
তার পরনে কালো শাড়ি নেই, সাধারণ সালোয়ার কামিজ। তরুণীকে দেখে যেন প্রাণ ফিরে পেল আরার। দৌড়ে এসে তরুণীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিল সে। কত উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছিল। এখানে তরুণীর মামার পরিবার আছে, বলা তো যায় না কখন ওরা কি করে। আরার তরুণীর দু গাল ধরে কেঁদে কেঁদে বলল, কই চলে গেছিল আমার মেঘবতী, যাও আমি আর একটু হলে মরে যেতাম। আমি তো চেঞ্জ করতে গিয়েছিলাম, নিচের কোনো ওয়াশরুমে সুযোগ না পেয়ে ছাদের ঘরে গিয়েছিলাম। আরার আবারও তরুণীকে জড়িয়ে ধরল। আশেপাশের মানুষের চিন্তা ছেড়ে তরুণীও জড়িয়ে ধরল আরারকে। যখন শুনেছে আরার উন্মাদের মতো তাকে খুঁজছে, গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেছে, তখন প্রাণটা যেন বেরিয়ে গিয়েছিল তার। আরার বলল, তুমি জানতে চেয়েছিলে না তুমি হারিয়ে গেলে আমি কি করব। দেখেছো তো, তুমি হারিয়ে গেলে আমার কি হবে, মরে যাব আমি। চুপ করুন প্লিজ, শিয়া আরারকে বলল, এই যে লাপার্ড, এবার তো লজ্জা পাও। আরার তরুণীকে ছেড়ে দিল। আশু বলল, শিয়া কিছু মনে করো না বোন, আমরা চলে যাচ্ছি, ভাইয়াকে ট্রিটমেন্ট করাতে হবে। সবার থেকে বিদায় নিয়ে নিল। তরুণী আরারকে ধরে ধরে এনে গাড়িতে বসিয়ে বলল, আপনি এদিকটাই বসুন, আমি ড্রাইভ করব। আমি পারবো মেঘবতী। তরুণী শুনল না, ড্রাইভিং সিটে বসে বিষণ্ন গলায় বলল, খুব ব্যথা পাচ্ছেন তাই না। আরার তরুণীর একটা হাত এনে চুমু একে বলল, যদি একবার বুকের ব্যথাটা দেখাতে পারতাম কখনোই চোখের আড়াল হতে না মেঘবতী। তরুণীরা চলে যাওয়ার পরে শিয়া যে এসে স্টেজে বসল আর উঠল না। বেলা তিনটে বেজে যায়, বরপক্ষ আসে না। শিয়ার বাবা বরের পরিবারের চার চার নাম্বার জানেন, সবাইকে কল করেন, কিন্তু কেউ কল রিসিভ করল না। অপেক্ষা করতে করতে আসরের আজানের ধ্বনি বেজে ওঠে, তবুও বরের আগমন ঘটে না। সবাই মাগরিব পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু তখনও বরের আশায় নামগন্ধ নেই দেখে আস্তে আস্তে মেহমানরা চলে যেতে লাগলো। অনেকে অনেক কথা শুনিয়ে গেল। শিয়া যদিও চায়নি এই বিয়ে করতে, তবুও বাবার অবস্থা দেখে এখন মন থেকে চাইছে ছেলে আসুক, তার বিয়ে হোক। কিন্তু এশারের আজান হয়ে গেলেও বরের দেখা মিলল না, হলো না তার বিয়ে। লোকের শত ধিক্কার তিরস্কার পেয়ে অসুস্থ হয়ে পড়লেন আনিসুর রহমান। তরুণীর সাথে ফোন আলাপ সেরে বারান্দা থেকে রুমে আসলো সুপ্তি। আজ শিয়ার বিয়ে ছিল, কিন্তু বিয়েটা নাকি হয়নি, শিয়ার বাবাও নাকি অসুস্থ। সুপ্তির খুব কষ্ট লাগছে শিয়ার জন্য। এই সমাজে বিয়ে ভাঙলে মেয়েদের কত কথা শুনতে হয় তা সে নিজেই খুব ভালো করে জানে। এজন্য বাবার অসুস্থতা মেয়েদের কতটা কষ্ট দেয় তাও সে জানেন। ইস, যদি মেয়েটার জন্য কিছু করতে পারত সে। মেয়েটা শিয়ার রিসেপশনে কিভাবে প্রতিবাদ করেছিল, সবাইকে একদম চুপ করিয়ে দিয়েছিল তার কথায়। সত্যি মুখটা কালো করে বিছানায় বসল। ফারদিন অফিস থেকে এসে কিছুক্ষণ আগে শাওয়ার নিতে গেছে। বেশ কিছুক্ষণ পরে শুধু একটা টুক ওয়াটার পরে ওয়াশরুম থেকে বের হলো ফারদিন। টাওয়ালে মুখ মুছতে মুছতে সুপ্তির দিকে তাকালো। তাকে এভাবে বসে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, মুখটা বাংলার প্রেস করে রাখছো কেন, কেউ বকেছে? সুপ্তি ফারদিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। টুক ওয়াটার ছাড়া কিছু নেয়নি গায়ে। মনে হচ্ছে ফারদিন ইচ্ছে করেই এইভাবে সুপ্তির সামনে এসেছে। তারপর নিশ্চয়ই বলবে সে বডি দেখাতে আসেনি, রিভেঞ্জ নিতে এসেছে। সুপ্তি চোখ নামিয়ে নিল, কিন্তু বেহায়া চোখটা বারবার নির্লজ্জের মতো ফারদিনের বডিতে চলে যাচ্ছে। ফারদিন বলল, কি দেখো বারবার, আমাকে দেখে বুঝি চোখ ফিরছে না। সুপ্তি ভ্যাবাচাকা খেয়ে গেল, থতমত করে ওড়না ঠিক করল, কিছুই বলল না। ফারদিন হ্যাচকা টানে সুপ্তিকে এনে নিজের বুকে আনল। ফারদিনের খালি গায়ে সুপ্তির ছোঁয়াটা যতটা শিহরণ সুপ্তির মনে তুলেছে ততটা ফারদিনের মনেও তুলে গেল। ফারদিন সুপ্তির খোপাটা খুলে দিল, ঝরঝর করে চুল ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে, অন্যরকম এক সুগন্ধি ছড়িয়ে পড়ল চারিদিকে। ফারদিন সুপ্তির কপালের চুলগুলো সরিয়ে কপালে চুমু এঁকে দিল। সুপ্তির চোখ বন্ধ করে খামচে ধরল ফারদিনের বাহুতে রাখা হাত। ফারদিন হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল,
তারপর আলতো করে শুক্তির কানের চুল সরিয়ে বলল, মেয়ে ভেবো না তোমাকে কিস করছি, ইটস নট কিস, ইটস রিভেঞ্জ। শক্তির ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। ইস, কত মিষ্টি ডিফেন্স নেয় লোকটা। সে কি জানে তার এই ডিফেন্সের চক্করে শক্তি আরো পাগল হচ্ছে তার জন্য। ফারদিন শক্তিকে ছেড়ে দিয়ে ধমকের গলায় বলল, ওই সারো, তখন তো ঘেঁষা গেছি, যাও আমার জামা কাপড় বের করে দাও। শক্তি একদম হতভম্ব হয়ে গেল। মাত্রই তো ভালো ছিল, এখন এত কর্কশির মতো কথা বলছে কেন? এই লোকের কি জিনে টিনের আছর আছে নাকি? ফারদিন আবার ধমক দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। শক্তি আর চোখে তাকাতে তাকাতে কাপড় বের করতে লাগলো, কিন্তু চিন্তায় পড়ে গেল শার্ট নাকি টি শার্ট নিবে। যেহেতু বাসায় সবসময় টি শার্ট পরে, তাই টি শার্ট নিল সে। এনে ফারদিনের দিকে বাড়িয়ে দিলে ফারদিন হাতে নিতে গিয়েও থেমে যায়। তারপর বলল, আমি তোমাকে বলছি টি শার্ট আনতে, যাও টি শার্ট আনো গিয়ে। শক্তিতে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে শার্ট বের করে ঠাস করে আলমারি বন্ধ করল। ইচ্ছে করছে শার্টটা ফারদিনের মুখের উপর ছুঁড়ে মারতে। ফারদিনের দিকে শার্ট বাড়িয়ে দিল। ফারদিন বলল, সারাদিন শুধু বসে বসে খেতে মন চায়, শার্ট পরিয়ে দাও, অনেক বসে বসে খেয়েছো, এবার কাজ করো। শক্তি মনে হয় এবার রেগে গেল, এমন ভাবে নাক ফুলালো যেন নাগিন ফনা তুলে বসেছে, যখন তখন ছোবল মারবে। ফারদিনের বেশ মজা লাগছে। শার্ট পরাতে গেলে বোতাম লাগানোর জন্য শক্তিকে অনেক সময় তার সামনে থাকতে হবে, তাই টি শার্ট ছেড়ে শার্ট আনিয়েছে। শক্তি বোতাম লাগিয়ে দিচ্ছে। ফারদিন বলল, শোনো, আমি হলাম রাজা আর তুমি আমার মন্ত্রী, আমাকে খাইয়ে দেওয়া, জামা কাপড় পরানো, গোসল করিয়ে দেওয়া, আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, আমার মাথা টিপে দেওয়া, প্রতিদিন অফিসে আমার জন্য লাঞ্চ নিয়ে যাওয়ার সব কাজ হচ্ছে তোমার। আমি তোমাকে হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সব সময় কাজ করাবো, ইটস রিভেঞ্জ। শক্তি মনে মনে ভেঙচি কাটল। সে আগেই বুঝে গেছে কথার শেষ তার ইটস রিভেঞ্জ নামক মহাবিরক্তিকর শব্দটি বলবেই। ফারদিন আবার বলল, আমার মাথায় একটা আইডিয়া আছে, তোমার ঘরে যদি আমার বাচ্চা হয় তাহলে কেমন হবে? শক্তির হাত থেমে গেল। এসব কি বলছে ফারদিন? এবার কি বাচ্চা নিয়ে রিভেঞ্জ নিতে বলবে? ফারদিন বলল, আমার বাচ্চাদের হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সব সময় শুধু বলবো কান্না করার জন্য, আর তুমি তাদের কান্না সামলাতে সামলাতে নিজেও কাঁদবে। আমার বাচ্চারা তোমার কোলে হিসু করবে, পটি করবে, তুমি তা পরিষ্কারও করবে। ইস, কি যে একটা দৃশ্য হবে না! ডিসিশন ফাইনাল, আমি বাচ্চা নেব। শক্তি নির্বোধের মতো তাকিয়ে রইল। এই লোকটাকে আদেও জানে সে কি বলছে? বাচ্চাদের দিয়ে শক্তির উপর হিসু করিয়ে, পটি করিয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য বাচ্চা নিতে চায়। ফারদিন আরও কিছু বলতে যাবে, তখন ফারদিনের বাবা তাকে ডাক দেন। ফারদিন ওনাকে আসছি বলে শক্তিকে বলল, এত সহজে তোমাকে ছাড় দিব না, চারটা থাপ্পড়ের বদলা চারটা বাচ্চা দিয়ে নেব, সব কিছুর হিসেব গুনে গুনে দিব। আর একদিন কি যেন বলেছি রে, ছোট লোক, তোমার ঘরে এই ছোট লোকের বাচ্চা জন্ম নিবে, কঠিন বদলা নিব আমার বাচ্চাদের নিয়ে। বলেই রুম থেকে বেরিয়ে গেল ফারদিন। শক্তি থম মেরে দাঁড়িয়ে রইল। ফারদিন চলে গিয়ে আবার দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, ওই মেয়ে শোনো, আমি মোটেও তোমাকে আমার বাচ্চার মা বানাতে চাইনি। আমার বাচ্চা কাচ্চা দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার জন্য আবার বাচ্চা কাচ্চা দুনিয়ায় আনতে চাই, ইটস রিভেঞ্জ। বলেই ফারদিন চলে গেল। শক্তি হেসে উঠল, বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে রিভেঞ্জ নেবে, লোকটা সত্যিই পাগল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে কিচেনে গিয়ে খাবার বাড়ল। ফারদিন নিচে আসলো না, কাল রাত থেকে এই ঢং শুরু করেছে, শক্তির তাকে খাইয়ে দিতে হয়, নয়তো খাবে না। এটাও নাকি রিভেঞ্জ? এত রিভেঞ্জের চাপায় পড়ে কবে জানি সে মারা যায়। তখন দেখা যাবে শক্তির জানাজা পড়বে আর পড়বে। মেয়ে, আমি জানাজা পড়ছি না, তোমাকে মাটির নিচে রাখতে এসেছি, ইটস রিভেঞ্জ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।